নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি উপন্যাস উপকণ্ঠে আজ শোনাচ্ছি এই উপন্যাসটির তৃতীয় পর্ব শ্যামার মা রাসমণি জমিদারের স্ত্রী হয়েও ভাগ্যচক্রে একই সঙ্গে স্বামী শ্বশুরবাড়ি এবং স্বামীর ঐশ্বর্য সব হারিয়ে বসেছিলেন শুধু পেয়েছিলেন তার নিজস্ব অলঙ্কার এবং কাঁঠাল কাঠের দুই বড় সিন্দুক বোঝায় কাঁসার বাসন তাইতেই তিনি দীর্ঘকাল স্বতন্ত্রভাবে আলাদা বাড়ি ভাড়া করে থেকে সম্ভ্রান্ত বংশের গৃহিণীর মর্যাদাতেই জীবন কাটিয়ে যেতে পেরেছিলেন তবে তিনি বেঁচেও ছিলেন অনেকদিন তাই তার মৃত্যুর সময় বিশেষ কিছুই আর অবশিষ্ট ছিল না ফলে তিনি যেদিন চোখ বুঝলেন সেদিন তার স্বামী পরিত্যক্তা কন্যা উমা চোখে অন্ধকার দেখল তার স্বামী শরৎ এক বিচিত্র মানুষ সে ফুলসজ্জা রাত্রে প্রথম প্রণয় সম্ভাষণের পরিবর্তে শুনিয়ে দিয়েছিল যে সে এক রক্ষী তাকে ভালোবাসে এবং তাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে সে পারবে না মা জ্বালাতন করছিল বলেই শুধু সে উমাকে বিয়ে করেছে এবং সত্যি সত্যি তার সঙ্গে আর কোনো সম্পর্ক সে রাখেনি শাশুড়ির নির্যাতন অসহ্য হওয়াতে যখন পাশের বাড়ির একটি মহিলা তাকে উদ্ধার করে এনে রাসমণির কাছে রেখে যান তখনও সে কোনো খোঁজ নেওয়া দরকার মনে করেনি অবশ্য তারপর দু একবার দেখা হয়েছিল বইকি। মা যেদিন মারা যান সেদিনও সে পাশে এসে দাঁড়িয়েছিল ঠিকই হয়তো বা কিছু সাহায্য করতে পারতো কিন্তু যে স্বামী কোনোদিন তাকে ভালোবাসা দূরে থাক স্পর্শ পর্যন্ত খুললে না যে স্বামী স্পষ্টতই এক বারো নারীর প্রেমে আকণ্ঠ মগ্ন তার কাছ থেকে তার অবহেলিত দেহটাকে রক্ষা করার জন্য পয়সা ভিক্ষা করা দেহটাকে শেষ করে ফেলাও যে ঢের সহজ না উমা সে ভিক্ষা চায়নি অথচ সেদিন আর কোনো আশ্রয়ই উঠছিল না রাসমণি তিনটি মেয়েরই বিয়ে দিয়ে গিয়েছিলেন সত্য কিন্তু কারোরই নিশ্চিন্ত বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পারেননি উমার বড় বোন কমলা অবস্থাপন্ন চরিত্রবান লোকের হাতেই পড়েছিল কিন্তু অত্যন্ত অকালে বিধবা হওয়ার ফলে সেও আজ নিরাশ্রয় সামান্য গহনা বেচা কটি টাকার সুদে কায়ক্লেশে তার সংসার চলে উমার যমজ বোন শ্যামা তার স্বামী তো আরও অমানুষ সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিয়ে স্ত্রী পুত্র কন্যাকে ভিখারির পর্যায়ে দাঁড় করিয়েও সে থামেনি একেবারেই পথে বসত ওরা কোনো মতে পদ্মগ্রামের সরকার বাড়ির নিত্য সেবার কাজটা জোগাড় হয়েছিল তাই মাথা গুঁচবার মতো একটু আশ্রয় এবং দৈনিক আজসের আতপচালের এই ব্যবস্থাটুকু হয়েছে তাও সে কাজটুকু তার দ্বারা হয়ে ওঠে না ঠাকুরের ভার একরকম ঠাকুরের নিজের ওপরই সমস্ত সংসারের ভার তরুণী স্ত্রীর ওপর তুলে দিয়ে অনায়াসে সে দীর্ঘকাল অজ্ঞাতবাস করত এবং মধ্যে মধ্যে অকস্মাতে সে তাদের ভিক্ষান্নে ভাগ বসিয়ে এমনকি কিছু চুরি করেও আবার গা ঢাকা দিত সুতরাং কার কাছে যাই উমা শুধু দেহ ধারণের প্রশ্নই নয় নবীন বয়স এবং অসামান্য রূপ এই দুটি এই পরম শত্রুর কাছ থেকে আত্মরক্ষা করার জন্য একটু নিরাপদ আশ্রয়ও চাই অবতা কমলার কাছে এসে দাঁড়াতে হয়েছিল তাকে সিমলের কোনো সংকীর্ণ গলির এক প্রাচীন বাড়ির একতলায় দুটি অন্ধকার ঘর ভাড়া করে দুই বোন তাদের জিনিসপত্র নিয়ে এসে কোনো মতে মাথা গুঁজেছিল উমা দু টাকা এক টাকা মাইনের কয়েকটি টিউশনই করত আর কমলার ছিল মাসিক ষোলোটি টাকা বাঁধা আয় তাইতেই কোনো মতে চলতো ওদের এরই মধ্যে গোবিন্দর লেখাপড়া শেখার খরচাও ছিল সুতরাং অবসর বস্তুটি ওদের জীবনে একেবারেই ছিল না না চিন্তার না বিলাসের তবু সেই অন্ধকার ঘরেও একদা খবরটা এসে পৌঁছয় রাজা আসছেন উমা যেখানে যেখানে মেয়ে পড়ায় সব জায়গাতেই দেখে আয়োজন গোবিন্দ স্কুল থেকে এসে খবর দেয় তারা দুদিন বাড়তি ছুটি পাবে আর তাদের লেবু সন্দেশ খাওয়ানো হবে কিন্তু রাজা দেখার কি হবে মা মার দিকেই উৎসুক মুখ তুলে গোবিন্দ প্রশ্ন করে কমলা উত্তর দিতে পারে না ওদের বাড়িওয়ালা কাকে ধরে একখানা গাড়ির ব্যবস্থা করেছে তা ওদেরই তো চোদ্দ জন মেয়ে ছেলে আর ছোট ছেলে মিলিয়ে কি করে ধরবে কে জানে বুড়ো গিন্নি বলেছেন সে আমরা যেমন করে পারি ধরাব তবে ওর বেশি আর হবে না কতকটা কমলাদের শুনি শেষের কথাগুলো বলা অবশ্য ধরে ওদের ওই ছেলে বুড়ো জন একখানা গাড়িতে তো কমলা নিজের চোখেই দেখেছে কর্তার ভাইরা ভাই এক প্রেসের ম্যানেজার বুঝি কোন থিয়েটারের প্ল্যাকার্ড ছাপে মধ্যে মধ্যে মেয়েদের এক গাড়ি পাস দেয় তখন ওই একখানা গাড়ির মধ্যে আশ্চর্য কৌশলে ওরা ধরান ওই চোদ্দ জনকে প্রতিদিনই এই কমলার ভয় হয় বুঝি কর্মী হয়ে দু একটা ছোট ছেলে মরে কিন্তু প্রতিদিনই সে আশঙ্কাকে উপহাস করে ফেরবার সময় দুখানা গাড়ি চড়ে ফেরে ওরা যাওয়ার সময় অবশ্য চার আনা ভাড়ার উপর আরও দুয়না বকশিস দিতে হয় কিন্তু তাতে লোকসান নেই গাড়ির ছাদের ওপর খাবারের ঝুড়ি জলের কুজো পাখা কাঁথা বালিশের পুঁটুলি নিয়ে ওরা সন্ধ্যার আগেই হৈ হৈ করতে করতে চলে যায় ফেরে নেয় একেবারে ভোরবেলা আজকাল রেওয়াজ হয়েছে দুখানা আড়াইখানা করে নাটক হয় সারা রাত ধরে এক একদিন বেশ বেলাও হয়ে যায় তাছাড়া আগে আরম্ভ হতো রাত নটায় এখন সাতটা না বাজতে বাজতে শুরু হয় ছেলে মেয়েদের দুধ বাল্লি কাঁথা সবই কুচিয়ে নিয়ে যেতে হয় কিন্তু সে যাক কমলার ওদিকে কোনো আশা নেই উমা যাদের বাড়ি পরায় তাদের মধ্যে এক ডাক্তারের একখানা গাড়ি আছে সেই গাড়িটির ভরসাতে নাকি এক রাস কুটুম্ব এসে জড়ো হয়েছে তবু তারা উমাকে বলেছিলেন যে একদিন অন্তত আলো দেখাতে নিয়ে যাবেন তাকে কিন্তু উমা রাজি হয়নি দিদিকে ফেলে বিশেষ করে গোবিন্দকে ফেলে যাওয়া সম্ভব নয় এক উপায় আছে গাড়ি ভাড়া করে আলো দেখতে যাওয়া কিন্তু তাতেও দুটি বড় বাধা প্রথমত একটু শক্ত গোছের পুরুষ মানুষ না হলে শুধু গোবিন্দর ভরসাতে অচেনা গারোয়ানের সঙ্গে যাওয়া যায় না দ্বিতীয়ত সবচেয়ে বড় বাধা হলো টাকা গাড়িওয়ালারা নাকি হাতে মাথা কাটছে আলো দেখাতে ভাড়া চাইছে দু টাকা তিন টাকা পর্যন্ত রাজা আসফাদ দিন নাকি পাঁচ টাকা ছ টাকা পড়বে এ ওদের সাধ্যাতীত সুতরাং কমলা শুষ্ক মুখে ঘাড় নাড়ে কি বলবো বাবা আমাদের কি সে ক্ষমতা আছে গোবিন্দ ম্লান চোখ দুটি মাটিতে নামিয়ে চুপ করে বসে থাকে সে আর নিতান্ত ছোট্ট ছেলেটি নেই গত কয়েক বছরেই সে এটুকু বুঝে নিয়েছে অন্য অন্য ছেলেদের মতো আবদার করা তার সাজে না এরই মধ্যে একদিন সকালে অতি পরিচিত একটি কণ্ঠের ডাক কানে এসে পৌঁছয় কইগো দিদি কোথায় গেলে উমি উমি বাড়ি আছিস নাকি প্রথমটায় পরিচিত হলেও ঠিক মনেই করতে পারেনি উমা তারপর হঠাৎ মনে পড়ে গেল এই গলার আওয়াজ ভগ্নিপতি নরেনের তাড়াতাড়ি বেরিয়ে এলো সে আর যাই হোক নরেন তাদের এই ঠিকানা খুঁজে বার করবে এই আশঙ্কা সে কখনো করেনি পাঁচজনের সঙ্গে বাস বাড়িওয়ালা বিশেষ করে বুড়ো গিন্নি বড় বেশি কৌতূহলী তার মুখও বড় প্রখর হয়তো এই নিয়ে অন্তত বিশ দিন খোঁটা দেবেন নরেনের তো কোনো কাণ্ডজ্ঞান নেই হয়তো এমন বেশভূষায় এসে দাঁড়াবে যে পরিচয় দিতেই লজ্জা করবে আর তেমনই তার কথাবার্তাও উমা বেরিয়ে এসে দেখলে তার অনুমান সবটা ঠিক না বেশভূষাটা আজ অন্তত চলনসই একটা ধোয়া থান পরনে এবং গায়ে একটা ফর্সা উড়ুনি হয়তো সদ্য কোনো ক্রিয়াকর্মে পাওয়া যদিও কাপড়টা হাঁটুর উপর তুলে পরা এবং অবিরত রোদে জলে চলার ফলে পা দুটির অবস্থা বঙ্কিমের বিদ্যা পায়ের মতোই তবু একজোড়া নতুন চটি থাকায় খানিকটা ভদ্রতা বজায় আছে হাতে অতি পুরাতন এবং ছিঁড়া একটি ক্যাম্বিসের ব্যাগ তার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটি হুকু ও কলকে বেশ প্রশান্ত এবং সারি সারি দাঁড়ানো দিকে আছে মুখে ওধারে উমা যত তাড়াতাড়ি বেরিয়ে আসুক বুড়ি গিন্নি তারও আগে এসে দাঁড়িয়েছেন এবং নিঃশব্দ কৌতুকে নিরীক্ষণ করছেন আগন্তুকটিকে উমা বেরিয়ে আসতেই তিনি মুখ টিপে প্রশ্ন করলেন কে হয় গা তোমাদের মা উমা উমা উত্তর দেবার আগে নরেন নিজেই উত্তর দিলে আগে আমি ওদের ভগ্নীপতি হয় মা ঠাকুর এবারের আমি মেজ জামাই বেশ জামাই আবারও মুখ টিপে বলেন তিনি প্রীত এবং গদগদ গদ কণ্ঠে নরেন উত্তর দেয় সে যা বলেন নিজ গুণে তা ভালো ভালো খোঁজখবর যে রাখেন এই ভালো আপনাদের ভরসাতেই তো এখানে ফেলে রাখা সত্যি ধরুন দুটো সমর্থ মেয়ে থাকে হুট করে অমনি পুরুষ আসা তো ঠিক নয় তুমি বাচ্চা বুঝি এদের গার্জেন তা কই এতকাল তো দেখিনি কোনো দিন দেখবেন কি করে মা নিজে শুয়োরের পাল দেখবো না এদের দেখবো মা কি তো বিয়েই খালাস কি জ্বালা তা আমি জানি দেখে শুনে ইচ্ছে হয় এক একদিন দিই গোড়বেটার জাতকে কেটে কুচি কুচি করে গঙ্গার জলে ভাসি কেউ মানুষ হয় ভেবেছেন কেউ না কেউ না উমা তার বিরক্তি চেপে রাখতে পারে না বাড়িওয়ালাতে সবাই হাসছে পাগল বা সং দেখলে যেমন হাসে সে প্রাণপণে দাঁত দিয়ে ঠোঁট চেপে নিজেকে সামলায় বলে ভেতরে আসবেন না সারাদিন উঠোনে দাঁড়িয়ে বকবেন না না এই যে যাই ভেতরে এসেই বলে ও চামড়ায়নি বুড়ি বাড়ি বাড়িওয়ালি বুঝি মাঘি চিপটেন কেটে কেটে কথা দেখ না একবার ততক্ষণে কমলা এসে দাঁড়িয়েছে এই যে দিদি দাও দেখি একটু চা তৈরি করে এ আবার পোড়ার এক অভ্যেস করে ফেলেছি ভয় নেই চা চিনি সব নিয়ে এসেছি জোগাড় করে তারপর উমি সব ভালো তো উমা সে প্রশ্নের জবাব না দিয়ে বলে এখানকার ঠিকানা কে দিলে আপনাকে ছড়দি বজ্জাত মাগি দিতে কি চায় কত করে বললুম হারাম যাদিকে কিছুতেই দিলে না আমিও তেমনি বিছানার নিচে থেকে তোদের পুরনো একখানা চিঠি টেনে বার করলুম তাতেই তোদের ঠিকানা লেখা ছিল এবারে তা সেও হয়ে গেল অনেক দিন মাস আগের কথা ঘুরতে ঘুরতে এদিকে আসাই হয় না নিহাত এই রাজা আসছে শুনলাম তাই কলকাতায় আসতে হবে মনে পড়ল ব্যাগের মধ্যে থেকে টেনে বার করলুম চিঠিখানা বলি না। যখন একটা আছেই তখন আর ভাব নাকি এই না যোগাসব চা চিনির মোরগ দুটো বার করে দিয়ে নিজের তামাক সাজতে বসে নরেন কমলা তাড়াতাড়ি প্রশ্ন করে তা ওরা সব আছে কেমন আছে আছে ভালোই আছে মুরুবিআনার ভঙ্গিতে উত্তর দেয় নরেন উমা বিরক্তি আর গোপন করে না বলে তুমিও যেমন দিদি ও ওদের কি খবর রাখবে ছমাস আগে একবার গিয়েছিল তা তো শুনলেই হা হা করে প্রায় অট্ট হাসে হেসে ওঠে নরেন বেড়ে বলেছিস ভাই জিতারহ যাই বলো দিদি উমিটা কে আছে আর নইলে কি ম্যাস্টারি করতে পারে কথাটা বলেছে মন্দ নয় কতকটা তাই বটে তবে কি জানি সুমি ওরা ভালোই থাকবে তা আমি জানি ও কি মরণ আছে মলে ওরও হার জুড়োয় আমারও হার জুড়োয় জমের অরুচি ওদের মরণ নেই বুঝলি ওদের মরণ নেই আকন্দর ডাল মুড়ি দিয়ে বসে আছে আরও এক দফা হেসে নিয়ে কলকেতে ফুঁ দিতে থাকি নরেন অসহ্য ক্রোধ দমন করতে না পেরেই উমা সরে পড়ে কমলা ধরে দিয়ে বললে তারপর মতলবটা কি বলল রাজা আসছে বাজি পুড়বে আলো জ্বলবে তাই দেখতে এলু। তা আস্তা না তো চাই তোমরা থাকতে আর কোথায় যাবো বলো এখানে থাকবে কোথায় আমরা এক ঘরে থাকি কোনো মতে ও ঘটা তো মালই ঠাসা এর ভেতরে পুরুষ মানুষ তুমি থাকবে কোথায় ও সে জন্যে কিছু ভেবো না দিদি সে আমি ঠিক করে নেব ওই যে বাড়ি ঢুকতে চলনটায় বিন রয়েছে একটা ওইখানেই তোফা শুয়ে থাকবো এখন আমরা পুরুষ মানুষ সব অভ্যেস আছে বলে কত রাত গাছতলায় কেটে যায় তো পাকা বাড়ির ব্যবস্থা সেই জন্যে কিছু ভেবো না তুমি এখন রান্না চড়াও দেখি বেশ হিং আদা মৌড়ি দিয়ে যেমন রাঁধো বিউলির ডাল দিন খাইনি আর কড়াইশুঁটির ডাল না সেবার খেয়ে গেছিলাম যেন মর্থ আজও মুখে লেগে আছে খাওয়ার আমার কোনো গোল নেই বেগুন পোড়ার সঙ্গে দুকুচি আদা পেঁয়াজ দিও তাতেই দিব্যি খাওয়া হয়ে যাবে আর একটা আলু ভাত ব্যাস চা শেষ করে নরেন হুঁকোটায় টান দেয় বিকেলবেলা টানা একটা ঘুম দিয়ে উঠে নরেন বলে দিদি যাবে না কি আলো দেখতে যাবে তো চলো গোবিন্দ কি বলিস গোবিন্দ চোখ আগ্রহে উৎসকে জ্বলতে থাকে সে মার মুখের দিকে চায় কমলা তখনই কিন্তু কোনো উত্তর দিতে পারে না বিব্রত মুখে উমার দিকে চায় নরেন আবারও বলে চলো না দিদি সেই তো গাড়ি করতেই হবে একটা তোমাদেরও দেখা হয়ে যাবে তুমি কি গাড়ি করবে নাকি ও তা করব না তোমাদেরকে নিয়ে যাবো হাঁটিয়ে হাটিয়ে আমি একা হলে আলাদা কথা বেশ তো তুমি যাও না ভাই সে কি কথা তা কখনো হয় এলুম যখন তোমাদেরও কেউ নেই আমার তো একটা কর্তব্যের মধ্যে পড়ল গো কমলা উমার মুখের দিকে চায় উমা ঘান্নারে না দিদি আমি কোথাও যাব না কমলা বলে তাহলে আমি বা যাব কেমন করে তুমি একাই যাও ভাই তাই তো যাবে না গোবিন্দটা গোবিন্দ না চলুক উমা দৃঢ়স্বরে বলে না গোবিন্দ একা আপনার সঙ্গে যাবে না যাবে না তবে থাক গোবিন্দ মিনতি করে তুমি চলো না ছোটো মাসি তুমি গেলেই আমাদের সকলে যাওয়া হয় তোমাদের দুটি পায়ে পড়ি ছোটো মাসি চলো সেদিকে চেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই উমা কমলা সমস্ত বুঝে বলে তাই উমা কোথাও তো যাস না নরেন মহা উৎসাহে গিয়ে গাড়ি ডেকে এ পাড়া থেকে বেরিয়ে বৌবাজা ধর্মতলা হয়ে সাহেব পাড়া পরবার মুখে গাড়ি আটকে গেল বিষম্ভীর অসংখ্য গাড়ি ল্যান্ডো ব্রুহাম ভিক্টোরিয়া ফিটন টমটম ভাড়াটে পালকি গাড়ি কিছুরই অভাব নেই সদ্য আমদানি দু একখানা মোটর গাড়িও আছে ওদিকের গাড়ি এমন জ্যাম হয়ে আছে যে কোনো দিকেই কোনো গাড়ি নড়ছে না শুধু চারদিক থেকে চেঁচামেচি হচ্ছে এরই মধ্যে একটা ডাক আসে কোথা থেকে বড় মাসিমা ছোট মাসিমা শুনছ মহাশ্বেতার কলা উমা ত্রস্তে ব্যস্তে চারিদিকে চাই এই যে এদিকে আবারও শোনা যায় আহ চুপ করো না বৌমা চারদিকে পুরুষ মানুষ সব কি মনে করবে কার চাপা গলার শাসনও কানে যায় অর্থাৎ খুবই কাছে কিন্তু দেখা যায় না অবশেষে নরেনি দেখতে পায় ঠিক ওদের গাড়ির সমান্তরালে বিপরীতমুখী গাড়ি একটা মাঝে আর একখানা বিপুল বগি গাড়ি দাঁড়িয়ে থাকায় এরা দেখতে পায়নি কোচবক্সের নিচে একটা খাঁজ দিয়ে মহাশেতা দেখেছে নেমে গেল কোনো ঘোড়ার মুখ চলে ওদের তুই এ কোথা থেকে রে ও এই যে বেয়ান প্রাতপ্যের নাম এই যে বাবাজি আহ কি যে করো বাবা আমার মেজো দেওর ও বেশ বেশ তা তোরা কোত্যেকে কার গাড়ি এ উত্তর দেবার আগেই অম্বিকা তাড়াতাড়ি উত্তর দেয় আমার মামার এক বন্ধুর গাড়ি এসেছ কোথায় বাবাজি আমার মামার বাড়ি তা বেশ বেশ ঠিকানাটা দাও কাল সকালে দেখা খন আগে হ্যাঁ দেব বই কি বরং আপনাদেরটাই দিন না কাল সকালে এদের নিয়ে খন অম্বিকা বোধ চট করেই ওদিক থেকে নেমে পড়ে আমি যাব তোমার সঙ্গে ঠাকুরপো ব্যাঘ্র কণ্ঠে প্রশ্ন করে মহাশ্বেতা পাগল এই গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে কিন্তু এর ভেতরেই গাড়ির ভিড় পাতলা হয়ে আসে এদের গারোয়ানো ঘোড়ার পিঠে চাবুক দেয় অম্বিকাপদ আবার গাড়িতে চড়তে যায় বাবাজি একটা কথা ওর জামার হাত ধরে টানে নরেন চুপি চুপি বলে একটা টাকা হবে বাবা আমি বাড়ি ফিরেই পাঠিয়ে দেব। আর কুটুমে ঋণ রাখবো না দেখো না এরা ধরলে এত করে না বলতে তো পারি না তা পয়সা কিছু কম পড়ে গেল অত্যন্ত অপ্রসন্ন মুখে অম্বিকাপদ একটা টাকা বার করে দিয়ে গাড়িতে চড়ে বসল গাড়ি তার আগেই চলতে শুরু করেছে নরেনের গাড়িও ছেড়ে দিয়েছে পুলিশ এসে সরিয়ে দিচ্ছে গাড়ি নরেন ছুটতে ছুটতে এসে নিজেদের গাড়িতে চড়ে বসলো সাহেব আলো দেখে নরেন বেলে যাবার প্রস্তাব করেছিল কিন্তু উমা বেঁকে দাঁড়ালো সে এখনই ফিরবে তার ভালো লাগছে না একটু তাছাড়া নরেনকে সে চিনে নিয়েছে এই কবছরে বেশ ভালো রকমই ওর এই আত্মীয়তাতে সে স্বস্তি পাচ্ছিল না কোথা দিয়ে কি করে বসবে হয়তো সে ভয়ও একটু ছিল অবর তা ফিরতে হয় গোবিন্দ এবং নরেনের ঘোরতর অনিচ্ছাতেও বাড়ি ফিরে এলো ওরা রাত এগারোটারও পর ভিড়েই দেরি বেশি হয়েছে ঘন্টা হিসেবে গাড়ি ভাড়া পাঁচ টাকা ভাড়া পাওনা হয়ে গেছে গারোয়ানের কমলারা নেমে ভেতরে চলেই যাচ্ছিল হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনেই দুজনেই ফিরে দাঁড়ালো। পাগলের মতো ঘুরপাক খাচ্ছে নরেন আর অনবরত মুখে একটা চাপা হয় হয় ধনী করছে কি না সে কি বিপদে পড়লুম গো এখন কি করবো গো কি হয়েছে কি কমলা এগিয়ে আসে তাড়াতাড়ি ট্যাকে ট্যাগের ডাকা কটা রেখেছিলুম দিদি সে ডাকা ফর্চা বলে বিশ্বাস না করো এই দেখো সে উড়িটা তুলে ট্যাগটা দেখাবার ভঙ্গি করে একটা এখন উপায় প্রায় কাঁদো কাঁদো হয়ে নরেন বলে নিশ্চয়ই ওদের সঙ্গে যখন দেখা করতে গেছি তখনই কোন ব্যাটা আমার এই সব বনাশটি করে বসে আছে দোয় দিদি এই নাক কান বলছি আর কখনও যদি করি এমন এই যাত্রা মান বাঁচাও যেমন করে পারি আমি সাত দিনের মধ্যে কমলা উমা দুজনেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে আর যাই হোক এতটার জন্যে তারা কেউ প্রস্তুত ছিল না মাসিক ত্রিশ টাকারও কম আয়ে তাদের তিনটি প্রাণীকে ঘর ভাড়া দিয়ে সংসার চালাতে হয় তার ভেতর থেকে পাঁচ টাকা অপব্যয় করার কথাটা ধারণা করতেও দেরি হয় বই কি কাছে এসে নরেন বলে টাকা যদি না থাকে তো দু এক কুচো সোনা ফোনা ডেকে না হয় বাড়িগুলি উলি মাগির কাছ থেকে ধার নিয়ে চালিয়ে দাও দিদি আমি কাল সেটা পোদ্দারের কাছে রেখে ওদের টাকা মিটিয়ে দেব আমি এই কথা দিচ্ছি দিদি যেমন করে হোক সাত দিনও যাবে না দেখে নিও স্তম্ভিত স্থানুবধ কমলার হাতে একটা টান দিয়ে উমা বলে চলে এসো দিদি যাওয়াটাই ভুল হয়েছে এখন আর ভেবে লাভ কি যা হোক করে বাক্স ঝেড়ে দিয়ে দাও এত রাত্রি বাড়িও না এরা এখনো ফেরেনি তাই রক্ষে নুলে এতক্ষণে সার দিয়ে এসে দাঁড়াতো সত্যি তখন আর দেরি করার সময় নেই গারোয়ান অসহিষ্ণু হয়ে উঠেছে কণ্ঠস্ব তার বেশ চড়ে উঠেছে ইতিমধ্যেই অবতা কোনো মতে পা ধুয়ে ভেতরে গিয়েই বাক্স খুঁজতে বসতে হয় এ কৌটো ও কৌটো করেই শেষ অব্দি পাঁচ টাকা পুরো হয় বটে তবে পরের দিনের জন্যে পাঁচটা পয়সাও পড়ে থাকে না ওদের মাসের শেষ রাজা আসার হ্যাঙ্গামে সকলেই ব্যস্ত কমলা সুদ এবং উমার মাইনে কবে পাওয়া যাবে তারও ঠিক নেই সবটাই অনিশ্চিত উমা যেন কান্না পেয়ে যায় কমলা নরেনের হাতে দিতে যাচ্ছিল টাকাটা উমা বললে না দিদি গোবিন্দ দিয়ে আসুক আবার যদি কিছু হারায় ও থেকে তো আর কোনো উপায় থাকবে না নরেন অগ্নি দৃষ্টিতে টাকাই উমার দিকে কিন্তু কথা বলতে পারে না গারোয়ান ততক্ষণে রীতিমতো চেঁচামেচি শুরু করে দিয়েছে মুখ হাত ধুয়ে তাড়াতাড়ি দুপুরে তৈরি রুটি তরকারি নরেন আর গোবিন্দকে খেতে দেয় কমলা নরেনের দুঃখ আর অনুতাপ ততক্ষণে কমে গেছে সে মহা উৎসাহে গোবিন্দকে বোঝাতে লাগলো আলিপুরের দিকে গেলে এর চেয়ে ঢের বেশি আরও ভালো ভালো আলো দেখতে পাওয়া যেত কমলার অসহ্য বোধ হচ্ছিল সত্যি কথা তবু সে নিজে বোধ কিছুই বলতে পারতো না কড়া কথা তার মুখ দিয়ে বেরোয় না উমা বাইরে থেকে ডেকে বললে ওকে বলে দাও দিদি কাল সকালেই যেন অন্য কোথাও ব্যবস্থা করেন এখানে আর সুবিধে হবে না আর এক পয়সা ঘরে নেই যে ওকে খাওয়াবো একেবারে যেন আগুনের মতো জ্বলে ওঠে নরেন দিদি তোমরা কি ভাবছ ওই মিচে কথা বলছি আমার চুরি যায়নি কোন বেজন্মা মিচে কথা বলে কোন শুয়রে বাচ্চা মিচে কথা বলে আমি তাহলে এ দায় ঘাড়ে করবো কেন নিজে তো পায়ে হেঁটে দেখতে পারতু হঠাৎ গোবিন্দ বলে ওঠে মেসোমা চাই তখন ওই যে ও গাড়ি সেই ভদ্রলোকের কাছ থেকে টাকা নাকি চেয়ে নিয়ে চট করে পেট কাপড়ে বেঁধে ফেললেন সেটাও কি চুরি গেছে ক্ষোভে এবং অভিমানেই বোধ করি নরেনের বাঘরোধ হয়ে যায় খানিক পরে খাওয়া শেষ করে উঠে বলে বেশ বললেই হতো সোজাসুজি যে জায়গা হবে না ছেলে বুড়ো সবাই মিলে এমন অপমান করবার কি দরকার ছিল আমারই ভুল হয়েছিল এখানে আসা হাজার হোক এও সেই বেউর বাঁশের ঝাড় তো ছকমারি হয়েছিল গজগজ করতে করতে ব্যাগ এবং হুঁকো কোলকে গুছিয়ে নিয়ে নরেন সেই রাত্রেই বেরিয়ে পড়ল কমলা পুজো আন্নিক শেষ করে বাইরে এসে উমার কাছে দাঁড়ালো উমা এসে পর্যন্ত এই উঠোনের দিকের অন্ধকার রকে বসেছিল আর ওঠেনি কমলা কোমল কণ্ঠে বললে উমা চ খাওয়া দাওয়া সেরে নিবি তুমি খাও দিদি আমি আমার শরীরটা ভালো লাগছে না উঠান অন্ধকার কিন্তু ওপরের সিঁড়ির মুখে কেরোসিনের একটা দেওয়াল আলো জ্বালা ছিল তার প্লান আভাতেও ওর গালে জলের চিহ্ন কমলার চোখ এড়ালো না সে আর কথা কইলে না অনুরোধও করলে না সেও নিঃশব্দে পিছনটায় বসে পড়ল শুধু উমা নয় সেও দেখেছে আরেকটি মেয়ে ছেলের সঙ্গে নিয়ে শরৎ আলো দেখে বেড়াচ্ছে উমার স্বামী শরৎ দুজনেই সেই অন্ধকারে বসে থাকে বহুক্ষণ কেউই কথা কয় না কওয়ার প্রয়োজনও নেই পেছন এই কমলা বুঝতে পারে ঠিক কাদার মতো ফুপিয়ে না কাঁদলেও উমার কপল বেয়ে জল ঝরছেই আর উমাও বোঝে যে তার অবস্থা দিদির অজানা নেই ঘন্টার পর ঘন্টা কেটে যায় দূর রাজপথে তখনও উৎসব যাত্রীদের গাড়ির আওয়াজ উঠতে থাকে মধ্যে মধ্যে আরও দূরে কোথায় থিয়েটার হচ্ছে মাঝে মাঝে তার সঙ্গীতের শব্দ শোনা যাচ্ছে একঘেয়েভাবে পাশের বাড়ির কলে জল পড়ে যাচ্ছে বোধহয় বাড়িতে কেউ নেই যাবার সময় কারুর কল বন্ধ করার কথা মনে হয়নি ঝিঝি পোকা ডাকছে অবিশ্রান্ত কমলারও কত কথা মনে পড়ে যায় শ্যামার বিয়ের কথা কি না ছিল ওদের যাঞ্জল্যবান সংসার ভালোভাবে চললে পায়ের ওপর পা দিয়ে বসে খেতে পারতো সব উড়িয়ে দিলে দুটি ভাই দেবেন আর নরেন তবু দেবেন আরানা কোথায় ডাক্তারি করে সংসার চালাচ্ছে নরেন একেবারে নির্বিকার কোনো দিন কোনো দায়িত্ব বহন করল না আজ পর্যন্ত তার তুলনায় কমলার নিজের এমন কি ঢের ভালো ভাবতে ভাবতে এই মনে পড়ে তার স্বামীর কথা বিবাহিত জীবনের অতি সুখে ও স্বাচ্ছন্দ্যে কাটা স্বল্প কটি বৎসর তারপর বর্তমান অনিশ্চিত অবস্থা গোবিন্দ কি মানুষ হবে সে আরও কতদিন পরে উমাটা সত্যি ওর কি আছে কি নিয়ে থাকবে শরৎকে এ বুঝতে পারে না কমলা আসত ওদিকে মধ্যে মধ্যে বেশ কথাবার্তা যেন উমার উপর মায়াও আছে মনে হয় তবে এমন কি করে হয় অমন্ত কত পুরুষেরই বার টান আছে ঘরের বুকে ছোবে না তাই বলে ওদের অদৃষ্টে সবই যেন উল্টো হয় নিজেকেই দায়ী মনে হয় কতকটা মা অনেক ইতস্তত করেছিলেন কমলাই জেদ করে সেদিন কার্তিকের মতো রূপ ছিল শরৎ জামাইয়ের আচার আচরণেও অতি ভদ্র কেমন করে যে ও এত নিষ্ঠুর হলো হৈ হৈ করতে করতে গাড়ি বোঝাই করে বাড়ি বাড়িওয়ালারা এসে পড়ে তখন রাত দুটো বেজে গেছে এদের দুজনেরই একসঙ্গে যেন চমক ভাঙে এখনই যত বাজে গল্প আর কে কতটা দেখতে পেলে তার হিসেব নিকে শুরু হবে চট করে ঘরে ঢুকে আলোটা নিভিয়ে দেয় উমা কমলাও ঘরে ঢুকে হাতড়ে হাতরে ঘরদুর সেরে শুয়ে পড়ে সে রাত্রে দুজনের কারোরই খাওয়া হয় না গোবিন্দ সেদিন স্কুল থেকে ফিরলই জ্বর নিয়ে সামান্য জ্বর রাত নটা নাগাদ ছেড়ে গেল এমন একটু আত হয়ই তা নিয়ে কেউই মাথা ঘামালো না পরের দিন সুজি রুটি আর মাছের ঝোল খেয়ে স্কুলে গেল সেদিন কিন্তু ও ছুটির আগেই ফিরে এলো শরীর অবসন্ন হয়ে পড়েছে দেখে মাস্টারমশাইরা গায়ে হাত দিয়ে দেখে ছেড়ে দিয়েছেন পরের দিন আর স্কুলে গেল না কিন্তু সেদিনও ঠিক দুটো নাগাদ জ্বর এলো খুব বেশি নয় হয়তো তবু জ্বরই কমলা চিন্তিত হয়ে পড়ল বাড়িওয়ালাদের গিন্নি ব্যবস্থা করে দিলেন বেলপাতা আর শিউলি পাতার রস একজন বললেন জোলাপ দিতে এইভাবে টুটকা টুটকি চলল তিন চার দিন কিন্তু জ্বর বন্ধ হলো না রোজই দুটো নাগাদ আসে রাত নটা দশটা নাগাদ ছেড়ে যায় উমা কমলা দুজনেরই মুখ শুকিয়ে উঠল বাড়িওয়ালা গিন্নি শুনিয়ে গেলেন উঠতে বয়স খুব সাবধান বাচ্চা এই বয়সটাতেই বড্ড থাইসি জয় শুনেছি ডাক্তার দেখাও গলির মোড়ে চারু ডাক্তার কি নতুন একরকম চিকিৎসা করেন হোমিওপ্যাথির মতোই বাড়িওয়ালার মেয়ে মালতির পরামর্শে তাকেই ডাকা হলো মালতি বলল বেশি নয় আট আনা ওষুধের পড়িয়া কিন্তু ওষুধ ওর শুনেছি ডাকলে কথা কয় সাত দিনের দিন তাকে ডাকা হলো তিনি এসে দশ আনা পয়সা নিয়ে চার দাগ ওষুধ দিয়ে গেলেন নারী দেখে জীব দেখে আঠারো রকম প্রশ্ন করে বলে গেলেন ভয় নেই এই চার পুরিয়াতেই সারবে বড় জ্বর আর চার পুরিয়া কি জ্বর প্রশ্ন করাতে উচ্চাঙ্গের হাসি হেসে বললেন কেন জানলে কি নিজেরাই চিকিৎসা করবেন তিন চারে বারো পুরিয়া ওষুধ খাওয়ানো হয়ে গেল আরও একটা ভিজিটও নিলেন তিনি কিন্তু জ্বর বন্ধ হলো না সে ঠিক নিজের নিয়মে আসে নিজের নিয়মে যায় মাঝখান থেকে এ ছেলে নেতিয়ে পড়ছে আর উঠে ঘরেও যেতে পারে না এত দুর্বল হয়ে পড়ল বুড়ি গিন্নি বললেন কচিস কি মাগি ছেলেটাকে কি মেরে ফেলবি এই বয়সে ভাত আর কেউ আকেল হলো না আবার ছেলেটাকেও খেতে চাস ভালো ডাক্তার দেখা কমলা আছরে পড়েই কাঁদতে লাগলো উমাই ধমকে দিল বুড়িকে কি বলছেন জাতা আমাদের ছেলে টানটা আমাদেরই বেশি ভাবনার কথা কি আমরা বুঝি না অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে তো দরকার হলে ঘটি বাটি বেচতে হবে মা ওর পাঁচটা নয় দশটা নয় ওই একটা ওর কষ্ট দেখতে পারি না বলেই বলা তুমি কি বুঝবে মা পেটে একটা ধরতে তো বুঝতে তিনি খর খর করে চলে যেতে যেতে সবাইকে শুনিয়ে গেলেন যার জন্যে চুরি করি সেই বলে চোর এদিকে তো এক করার মুরদ নেই বাকি দেখ না বাড়িওয়ালা লোকটি নন তিনি সব শুনে মালতীকে দিয়ে বলে পাঠালেন এ পাড়ায় ডাক্তার বটব ব্যালের খুব নাম ডাক দু টাকা করে ফি বলে কয়ে এক টাকা করে দিতে পারি ডাকতে চান কি কমলা উমার মুখের দিকে চাইল অগত্যা উমা বললে তাই ডেকে দিতে বল ভাই দরকার হলে ঘটি বাটি বেচতে হবে কি করব। ডাক্তার বটব্যাল এক টাকা করে ভিজিট নিতে রাজি হলেন বটে কিন্তু ওষুধপত্রে রোজ আরেকটি করে টাকা বেরিয়ে যেতে লাগল নিজেদের বাজার বন্ধ করে দিলে শুধু আলু ভাতে ভাত খাওয়া জীবনধারণের মতো কমলার মুখ দিয়ে ভাতই গলতে চাইতো না নিহাত উমার ধমকে কিছু মুখে তুলত সে উমা বলতো ছেলের মুখ চেয়েই মুখে দিতে হবে ওর সেবা করা চাইতো তুমি যদি বিছানায় পড়ো তো দেখবে কে তবু খরচা কমানো যায় না কিছুতেই বাক্স ঝেড়ে দু এক কুচি সোনা যা ছিল সব বার করে দিলে কমলা মালতীর বাবাকে কিন্তু দেখা গেল সোনা কিনতে যা দাম বেচবার সময় তার তিন ভাগের দুভাগও পাওয়া যায় না তা হোক গোবিন্দ ভালো হয়ে উঠুক তা হলেই হল কমলা মা কালীকে সোনার বেলপাতায় বুকে রক্ত মানসিক শিক করল উমা আগেই জোড়া সত্যনারায়ণ মেনেছিল কিন্তু না দেবতাদের কৃপা আর না বট ব্যালের ওষুধ কিছুতেই কিছু হলো না ঠিক দুটো থেকে রাত দশটা পর্যন্ত ঘুষ জ্বর চলতে লাগলো প্রত্যহ এরপর ডাকতে গেলে আর এল দত্তকে ডাকতে হয় কিন্তু সে এক গাদা টাকার দরকার অঙ্কটা শুনে দুজনেরই মুখ শুকিয়ে উঠল তাও একবার এলেই হবে কিনা ঠিক কি বারবার যদি ওই টাকা দিয়ে আনতে হয় পাড়ার একটি বিধবা বউয়ের সঙ্গে গঙ্গা জল পাতিয়েছিল কমলা সে পরামর্শ দিল শিপুরে দিনও ডাক্তারের কাছে নিয়ে চল গঙ্গা জল শুনেছি ধন গেলেই সারবে ওমা ঘাড় নেড়ে বললে না সে সম্ভব নয় ছেলে বিছানার সঙ্গে মিশিয়ে গেছে একেবারে এখন গাড়িতে তুলে অত পথ নিয়ে গিয়ে দেখানো যাবে না গাড়ির ধকল সইতে পারবে না দুই বোন দুপুরবেলা বাক্স প্যাটরা খুলে দেখতে বসল কোথায় কি আছে মোটামুটি হিসেব তো আছেই তবু মনে হয় যদি আর কিছু বেরোয় থাকার মধ্যে আছে এই উমার দুগাছা বালা যা সে হাতে পড়ে থাকে বারো মাস আর গোবিন্দর পৈতিরাংটি আর দুটি জিনিস আছে বটে কিন্তু সেদিকে চেয়ে দুজনেই স্তব্ধ হয়ে গেল গোবিন্দর বাবার বিয়ের আংটি এটি নাকি তার বড় প্রিয় ছিল বিয়ের পর মৃত্যুর আগে পর্যন্ত কখনো খোলেননি আর রাসমণির সোনা বাঁধানো শঙ্খ একটি এটি নাকি রাসমণিরও মায়ের চিহ্ন দুটোর কোনোটাই বেচতে মন সরে না অনেকক্ষণ পরে উমা বললে দুগাছা লাল রুলি কিনে এনে বালা দুটোই খুলে দি দিদি গোবিন্দ বেঁচে থাকলে আমার সব রইল এই বালার দাম কি হঠাৎ কমলার মনে পড়ে গেল সে বললে না তার দরকার হবে না মা গোবিন্দর বউয়ের জন্যে যা দিয়ে গেছেন সেটা আমি রেখে দিয়েছি আলাদা করে দুটো বালা আর একজোড়া কেরাপাত তাই বার করি ছি মার চিহ্ন গোবিন্দর বউ ভোগ করবে না কমলা ম্লান হেসে বললে বাঁচলে তবে বিয়ে তবে বউ বাঁচুক আগে উমা তবু জেদ করে বললে আগে আমার বালাটাই যাক না দিদি না বোন আমি মন স্থির করেছি সেই সেদিনই যা হয় ব্যবস্থা করা দরকার আর সময় নেই একেবারে কমলা গহনাগুলো নিয়ে মালতীর বাবার কাছে যাচ্ছিল উমা তার হাত চেপে ধরলে বলে না দিদি আমার কেমন সন্দেহ হচ্ছে হয়তো আমারই অন্যায় কিন্তু তবু দেখি না একটু হাত বদল করে সোনার দাম বাইশ টাকা কালো পথে এক স্যাঁকরার দোকানে জিজ্ঞাসা করে এসেছি অথচ মামা বাবু বেচতে গেলেই পনেরোর বেশি দাম পান না কি করবি তবে কাকে দিবি আমি যার বাড়ির চার টাকা টিউশনি করি রসময় বাবু বুড়ো মানুষ বেশ ধর্মবিরূপ বলেই মনে হয় তাকেই গিয়ে দিই না দেখ যা হয় কর কিন্তু তাকে কি এখন পাবি দেখি না হয় না হয় নিজেই যাব কোনো পোদ্দারের দোকানে সে কী রে না তুই যাস নি কেন যাব না দিদি সবই করছি বাইরে বেরিয়ে পুরুষ মানুষের মতো রোজগার করছি আর এইটাই পারবো না একদিন না একদিন করতেই তো হবে সব কেউ যখন নেই তখন কতকাল আর পরমোকাপেক্ষী হয়ে এমন করে ঠকবো বলো উমার দাঁড়ালো না কিন্তু রসময় বাবু বাড়ি ছিলেন না তিনি কী সব বিলিতি ওষুধের কারবার করেন দুপুরবেলা খেতে আসেন ঠিকই দুটো আড়াইটে আবার বেরিয়ে যান আর কেউ তেমন পুরুষও নেই তাদের বাড়ি যাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যায় উমার অপেক্ষা করল না মালতির বাবাকে দুপুরবেলা বলেই দেওয়া হয়েছে আরেল দত্তকে ডাকতে টাকা নিয়ে না গেলে দাঁড়িয়ে অপমান উমা সোজা নতুন বাজারের দিকে এগিয়ে গেল লাল শালু টাঙানো সার সার পোদ্দারের দোকান কিন্তু ফুটপাত পেরিয়ে ওদিকে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেল একবার আজন্ম সংস্কার কি মনে করবে লোকগুলো কে জানে ভদ্রঘরের মেয়ে ছেলে পোদ্দারের দোকান এসেছে মাল বেচতে হয়তো বিশ্বাসই করবে না হয়তো ভাববে সে ওই সব ঘরের মেয়ে ছি ছি কেন এই সাহস করতে গেল সে দিলেই হতো মালতীর বাবাকে ভয়ে লজ্জায় উমার যেন কান্না পেতে লাগল কিন্তু উপায়ই বা কী দেরি করা চলবে না এখনই যা হয় করা দরকার প্রাণপণে উদ্গত অস্ত্র দমন করে দৃঢ় পদক্ষেপে ওপারে গেল উমা ওদিকে চাইতেও পারছে না তখনও অপরাহ্নের ভিড় দেখা দেয়নি দোকানদাররা বেশিরভাগই অলসভাবে বসে রয়েছে ওকেই দেখছে নিশ্চয় ওর দিকেই চেয়ে আছে এইটি কল্পনা করেই যেন উমা আর ওদিকে চেয়ে দেখতে পারলে না সে ভেবেছিল ওরই মধ্যে বুড়ো মতো একটা দোকানদার দেখে তার কাছেই যাবে কিন্তু এখন অথকগুলি কৌতূহলী চোখের সামনে ওদিকে তাকিয়ে কে বুড়ো আছে খোঁজা একেবারেই অসম্ভব ইতিমধ্যেই হয়তো ওদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে তাকে নিয়ে সুতরাং কোনো দিকে না তাকিয়ে ঠিক সামনে যে দোকানটি পড়ল উমা সেখানে গিয়েই উঠল এই গা বাঁচা তোমার কণ্ঠস্বরে যেন বেশ একটা অবজ্ঞা এবং বিদ্রুপ অপমানী এবং বিরক্তিতে যেন কান মাথা ঝাঁঝাঁ করে উঠল প্রাণপণে এই নিচের ঠোঁটটা কামড়ে ধরে অতি কষ্টে নিজেকে সামলে নিল উমা তারপর যথাসাধ্য নির্লিপ্ত কণ্ঠে বললে এইটা বেচতে চাই বালা জোড়াটা দোকানদারের সামনে নামিয়ে রাখলে অ কেমন একটা নৈবর্তিক শব্দ করলে দোকানি তারপর এক গাছা বালা তুলে নিয়ে ভ্রু কুচকে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখলে এ তো দেখছি সেকেলে জিনিস এ তো এখনকার নয় এই যে চোরাই মাল না কেমন করে জানবো আমি সিঁদুরের মতো রাঙা হয়ে উঠলো উমার মুখ চোরাই মাল কি বলছেন আপনি চোরাই নিয়ে এসেছি আপনাকে বেচতে কি জানি বাছা কণ্ঠে বলে দোকানদার হ্যাঙ্গামা হুজুতের মধ্যে আর যেতে ইচ্ছে করে না আনে তোমাদের মতো মেয়েরা হামেশাই আনে বাবু না থাকলে যখন মধ্যে মধ্যে কষ্টে পড়ে তখন গয়না বেচেই খেতে হয় যে কিন্তু সেসব জিনিস আমরা দেখলেই চিনতে পারি চক্ষু বুঝে নি নতুন জিনিস হয়তো রসানো ওটেনি কিন্তু এ অন্তত পঞ্চাশ বছরের মাল হবে সিন্ধুকে তোলা ছিল উমার থাকতে পারলে না রাগে দুঃখে অপমানে তার চোখে জল এসে গিয়েছিল সে প্রায় রুদ্ধ কণ্ঠে বললে আপনি মুখ সামলে কথা বলুন কি ভেবেছেন আমাকে আমার সিঁথিতে সিঁদুর দেখছেন না নিতে হয় নেবেন না হয় ফিরিয়ে দেবেন খদ্দেরকে অপমান করতে আসেন কোন সাহসে আমাকে তুমি তুমি বলি কথা বলছেন কেন আপনি বলতে পারলেন না সে বালাচোরাটা কুড়িয়ে নিয়ে দোকান থেকে নেমে আবার ফুটপাতে এসে পড়ল এরপর কী করবে কোথায় যাবে তা সে জানে না শুধু ক্ষোভে লজ্জায় একটা উপায়হীন ক্রোধে তার সেইখানে মাথা কুটে মরে যেতে ইচ্ছে করছিল সে ভেবেও দেখেনি কিছু ভাববার ক্ষমতাও ছিল না বোধ করে এই সহজাত সংস্কারেই কোনো মতে রাস্তা পেরিয়ে একেবারে এপাশের পাশের ফুটপাতে এসে দাঁড়ালো কিন্তু এইবার ভগবান বোধ করি মুখ তুলে চাইলেন অতি পরিচিত একটি কণ্ঠস্বর কানে এসে পৌঁছল এ কি এখানে কি করছো মুখ চোখ এমন কেন কি হয়েছে কারোর কোনো বিপদ আপদ দুই চোখ তখনও অশ্রুতে ঝাপসা তবু চিনতে দেরি হলো না সেই বাষ্পাকুল চোখ দুটি তুলে শরতের দিকে তাকিয়েই সে যেন ফেটে পড়ল তোমার মতো পুরুষ যার স্বামী তার কি হতে বাকি থাকে বলো সিঁথিতে সিঁদুর হাতে নোয়া থাকতেও শুনতে হলো যে আমি বিশ্বা ইচ্ছে বিধবা হওয়া ঢের ভালো ছিল বলতে বলতে ঝরঝর করে দুই চোখ দিয়ে অজস্র ধারায় জল পড়তে লাগল কোনো মতে নিজেকে সামলাতে পারলে না সে তখনও পথে লোকজন বেশি চলতে শুরু করেনি বটে তবু যে দু একজন ওদিক দিয়ে যাতায়াত করছিল তারা অবাক হয়ে চাইতে লাগল বিব্রত শরৎ ব্যাকুলভাবে বললে কি হয়েছে কি ব্যাপারটা কি খুলেই বলো না চাই একটু এদিকে এসে সবাই ফিরে ফিরে দেখছে চলো বরং কোম্পানির বাগানের ওই বেঞ্চিটায় বসবে চলো না ওখানে বসতে আমি পারবো না সরকারি বাগানে বসে পরপুরুষের সঙ্গে কথা কইলেই আমার ষোলোকলা পূর্ণ হয় বটে পরপুরুষ কি একটা কৌতুক করতে গিয়েও শরতের উদ্যত রসনা লজ্জায় থেমে যায় তা এখন ব্যাপারটা কি আমাকে বলবে তো কি অপমান করলে তোমাকে ওইখানের একজন পোদ্দার মুখের ওপরই আমাকে শুনিয়ে দিল যে সে আমাকে বেশ্যা বলে মনে করে এবং চোর বলে সন্দেহ করে তা তুমি বা একা এমনভাবে পোদ্দারের দোকানে গিয়েছিলে কেন কি করব। আমার আর কে আছে বলো গয়না বেচতে হবে যখন তখন পোদ্দারের দোকানে না গিয়ে উপায় কি সর্বনাশ তুমি কাউকে চেনো না জানো না গয়না বেচতে গিয়েছিলে ওদের মধ্যে এক একটা সাংঘাতিক লোক আছে উপায় কি গোবিন্দরাজ তিন সপ্তাহ অসুখ বড় ডাক্তার ডাকতে হবে বাড়িতে একটা টাকা নেই নিজের গয়না নয় সেসবও তো ঘুচে গিয়েছে সব সময় টিউশনিও থাকে না তেমন বেছে বেছেই চালাতে হয় এই বালাজোড়া গোবিন্দর বইয়ের জন্য দিদিকে মা দিয়ে গিয়েছিলেন এছাড়া আর কিছুই নেই বেচার মতো ইস তো শরৎ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল ইতিমধ্যেই দূরে তিন চারজন অলস কৌতূহলী লোক জমে গিয়েছে এখানে এই অবস্থায় দেরি করা যায় না সব সংকোচ দমন করে সে শেষ পর্যন্ত বলে ফেলে শোনো এক কাজ করো তুমি ফিরে যাও বালা বেচতে হবে না আমি আধ ঘন্টার মধ্যে টাকা নিয়ে যাচ্ছি অনেক অনেকখানি ভরসা যেন এই কথা এই ধরনের কথা শুনবার জন্যেই তো তার নারী জীবনের পূর্ণ পাত্র সাজিয়ে বসে আছে সে কত কাল কত কাল ধরে একটা স্বস্তির একটা কৃতজ্ঞতা নিঃশ্বাসে তার বুক থেকে কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় কয়েকদিন আগেকার একটি দৃশ্য গাড়ি ঘোড়ার ভিড়ের মধ্যে একটি পুরুষ একটা স্ত্রীলোক একেবারে গা ঘেঁষাঘেঁষি করে বেড়াচ্ছে আলো দেখে পরস্পরের প্রতি একান্ত নির্ভরতা এবং প্রীতি তাদের মুখ চোখে মাখানো নিমেষে কঠিন হয়ে ওঠে উমার মুখ সে বলে না পথ ছাড়ো আমি বেঁচেই যাবো এই বালা যেমন করে পারি আমার দায় আমিই রাখব দু হাত জোর করে শরৎ মিনতি করে বলে মান অভিমানের সময় নয় অন্তত গোবিন্দর অসুখের কথাটা ভাব তুমি বাড়ি যাও আমি যাচ্ছি তবু ওমা কি বলতে যাচ্ছিলো শরৎ বাধা দিয়ে বলল ধরো আমি বাধা রাখছি বালাজোড়া তুমি জানো না এ বেচতে গেলে তুমি আধা করিও পাবে না মাঝখান থেকে বিস্তর অপমান ও বাঁকা কথা শুনতে হবে তাছাড়া দরকারের তো এই শেষ নয় যদি সত্যিই কোনো ভারী অসুখ হয় গয়না বেচবার ঢের সময় পাবে দোহাই তোমার এখন তুমি বাড়ি যাও আর কিছুই বলতে পারে না কিন্তু অকারণে আবারও তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে সে শরতের দিকে তাকায় না কোনো কথাও বলে না নিঃশব্দে বাড়ির পথ ধরে বড় ডাক্তার এসে তিন দিনেই জ্বর ছাড়িয়ে দিলেন বটে কিন্তু সেই সঙ্গে একটি ব্যবস্থা যা দিয়ে গেলেন তা এদের পক্ষে সাধ্যাতীত বলে গেলেন একে কথা চেঞ্জে পাঠানো দরকার পশ্চিমের কোনো জায়গায় দেওঘর মধুপুর বা ওই রকম কোথাও আবার আবার রকম হতে পারে আর হলে সারানো শক্ত হবে শরৎ করেছে তারও ছোট্ট কারবার আলাদা থাকে সে একটা পুরো সংসার এদিকে মা এখনও বেঁচে বস্তুত দুটো সংসার চালাতে হয় তাকে আর বলা উচিত নয় কমলাই বারণ করলে বলে কানে শুনলে হয়তো সে ধার দেনা করেও দেবে তাকে আর শোনাস নি যা হয় হবে কিন্তু যা হয়টা যে কি তা কেউ বলতে পারে না দুই বোন দুই বোনের মুখের দিকে তাকায় অথচ ছেলেটার দিকেও চাওয়া যায় না এই বছরেই ওর পাশ দেওয়ার কথা আর দু মাস পরেই ওর পরীক্ষা এই অবস্থায় পরীক্ষা দেবেই বা করে পাশের পড়া নাকি দিন রাত পড়তে হয় ভাত যেদিন দেওয়া হলো সেদিনই গোবিন্দ বই খাতা নিয়ে বসেছিল কিন্তু আধ ঘন্টা পড়ার পরই মাথা ধরে উঠল কমলা এসে জোর করে বই কেড়ে নিয়ে শুইয়ে দিলে অথচ এই পাশের দিকে চেয়েই আছে বলতে গেলে কমলা চাকরি একটা হয়তো গত বছরেই হয়ে যেত মালুর বাবার অফিসে পনেরো টাকা মাইনের দপ্তরের চাকরি একটা খালি ছিল মালুর বাবা নিজে থেকেই খবরটা দিয়েছিলেন বলেছিলেন অফিসের চাকরি কোনোমতে ছুঁচ হয়ে সেজানোর রাস্তা তারপর ঠিকমতো বড়বাবুকে তেল দিতে পারলে সে ছুঁচ ভাল হতে কতক্ষণ সে আমার বড় জামাই অভয়পদও একটা চাকরির খোঁজ দিয়েছিল কারখানার চাকরি লোহা পেটানো কাজ বলে কমলার পছন্দ হয়নি এত সাধের ছেলে তার ওর বাবা কী দরের মানুষ ছিলেন তার ছেলে করবে লোহা পেটানো কাজ থাকে এতদিনই যখন কষ্ট করে কাটলো কোনো ক্রমে আর একটা দুটো বছর কাটবে না একটা পাশ করতে পারলে ভালো চাকরির অভাব কি। অনেক স্বপ্ন আছে কমলার গোবিন্দ বড় সরকারি চাকরি পেলে কি কি করবে সে কিন্তু শরীরটাই যদি বিগ্রহে তো পাশ করবে কে এমনিতেই গোবিন্দর একটু বেশি বয়স হয়ে গেছে এই পাড়াতেই ওর বয়সে অনেক ছেলে আছে তারা কেউ কেউ সামনের বছর দুটো পাস দেবে একজন তো এবছরই সে পরীক্ষা দিচ্ছে গোবিন্দর স্বাস্থ্য তেমন ভালো নয় বুদ্ধিসুদ্ধি এখনও ছেলে মানুষের মতো নানা দুর্বিপাকের মধ্যে একটা বছর নষ্ট হয়ে গেছে এই সব দিন রাত তোলাপাড়া করে কমলা মনে মনে ছেলের রক্তশূন্য মুখের দিকে চায় আর বুক শুকিয়ে ওঠে ওর উমার সঙ্গে রোজই রাত্রে পরামর্শ চলে তার কোন দিন বলে হ্যাঁ রে আসল দুশো টাকা ওঠাবো কতই বা সুদের তফাত হবে কষ্ট করে চালিয়ে নিতে পারবো না উমা বলে সে টাকা তো যখন তখন ওঠানো যায় না শুনেছি পারবে কি অত হাঙ্গামা করবেই বা কে না হয় যে গয়নাগুলো বেঁচতে যাচ্ছিলি সেইগুলোই বেচে দিই কি কী বলিস কিন্তু দিদি টাকা হলেই তো হবে না পাঠাবে কোথায় কার সঙ্গে সবাই মিলে গেলে এক গাদা টাকা খরচা মা সেবার গিয়েছিলেন রাঘব ঘোষালের সঙ্গে কতগুলো টাকা গলে গেল মনে নেই সুতরাং কোনো মীমাংসাই হয় না ডাক্তারের কথাগুলো বিভীষিকার মতো ওদের দিনের আহার এবং রাত্রের তন্দ্রা বিষাক্ত করে তোলে শুধু গোবিন্দের পড়াও হয় না পড়তে পারে না সে কিছুতেই ক্রমশ পরীক্ষার আশা সুদূর পরাহত হয়ে যায় শরৎ আসে মধ্যে মধ্যে ফলটল দিয়ে যায় কিন্তু পাঁচ মিনিটের বেশি বসে না তাকে দেখলে আজও চোখ জুড়িয়ে যায় কমলার যেমন চেহারা তেমনি ভদ্র কথাবার্তা তেমন বিবেচনা সঙ্গে সঙ্গে উমার জন্য হাহাকার ওঠে মনের মধ্যে এমন স্বামী ভোগ করতে পেলে না কত বিচিত্র মানুষ হয় আশ্চর্য তাদের বরাতেই এমন শুধু আর কারো তো এমন হতে শোনেনি ছেলের চিন্তার মধ্যেও কালীকে ডাকে সে হে মা কালী শরৎ জামাঘের সুমতি দাও মা জোড়া পাটা দেব তোমাকে হে মা শঙ্কটা মহাশঙ্কট বার করব তোমার রাস্তার ধুলো খেয়ে তোমার মনের কথা মুখে ফোটে না শরৎ এলেই সে বাইরে চলে যায় স্বামীর সঙ্গে এ কথা যে একেবারে কয় না তা নয় কিন্তু সে দুই হেম আসে মাঝে মাঝে খবর নিতে এবার এলো অনেক দিন পর গোবিন্দ রশোকে এসে কিছুই জানত না এখনো শরীরের অবস্থা দেখে সে অবাক এরা কোনো খবর দেয়নি দেবার মতো মানসিক অবস্থা বা অবসরও ছিল না কিন্তু হেম যখন অনুযোগ করলে তখন কমলা মুখের উপর সে কথাটা বলতে পারল না এও বলতে পারলে না যে তাদের খবর দিয়ে কোনো লাভও হতো না চুপ করেই রইল এ কথা সে কথার পর চেঞ্জে যাবার কথা উঠল হেম খানিকটা চুপ করে থেকে বলল একটা কাজ করলে হয় বড় মাসিমা আমার সেই জ্যাঠা এতদিন পরে এখানে এসেছে জানো তাই নাকি কবে রে নরেনের দাদা দেবেন যথা সর্বস্ব উড়িয়ে দেবার পর যখন আর কিছুই রইল না তখন নরেন বিচলিত হয়নি কিন্তু দেবেন হয়েছিল সে একদা বেরিয়ে গিয়েছিল নিজের ভাগ্যান্নিশানে বহুদূর পশ্চিমে কোথায় আর নাকি এক জায়গায় সেসব জায়গার নামও শোনেনি ওরা খোট্টার দেশ জানতো জানত সেইখানেই কয়েকটা ওষুধ নিয়ে নাকি রাতারাতি ডাক্তার হয়ে বসেছিল তখন অ্যালোপ্যাথিক বলেই চালাতো এখন বুঝি হোমিওপ্যাথি বইও নিয়ে গেছে একখানা কিছুদিন ডাক্তারি করার পর একদিন এসে স্ত্রীকে নিয়ে চলে যায় আর একবার মাত্র এসেছিল এখানে ওদের মা মরবার সময় তারপর আর কেউ কোনো খবরই পায়নি বেঁচে আছে কি মরে গেছে তাও কেউ জানতো না এই মাসখানে খোলো অনেক খুঁজে খুঁজে আমাদের বার করেছেন ওখানে গেছিলেন এই দিন পনেরো আগে তারপর কি করছে রে সেই ডাক্তারি নাকি করছেন এখনো আমার সে দাদা মারা গেছে জানো এখন আবার জ্যাটাইমার খুব অসুখ তাই এখানে নিয়ে এসেছেন জ্যাটাইমার এক ভাই এখানে বুঝি ডাক্তার হয়েছে মেডিকেল কলেজে চাকরি করে তারই ভরসায় এনে ফেলেছে জ্যাটাইমা নাকি বাঁচবে না তা তার কথা কি বলছিলি ভাবছিল ওম জ্যাটামশাই তো যাবেনি দিন কতক পরে তার সঙ্গে গোবিন্দকে পাঠালে কেমন হয় হ্যাঁ তো যা টাইমা রইল এখানে তাকেই কি খেতে দেয় তার ঠিক নেই তার সঙ্গে আমার রোগা ছেলে পাঠিয়ে তাকে আরও আতান্তরে ফেলি আর কি কথাটা সেদিনকার মতো ওখানেই চাপা পড়ে গেল কিন্তু একেবারেই পড়ল না হেমের মুখে খবর পেয়ে শ্যামা এলো বোনপোকে দেখতে বরাবর হেঁটেই আসে সে সেদিনও ছোট ছেলেটাকে কোলে নিয়ে এবং তার উপরের বোনটাকে হাঁটিয়ে দুটো ডাব এবং আরো কি কি ফল পুটুলি করে ঝুলিয়ে এই দীর্ঘ চার ক্রোশ হেঁটে এসে উঠল হাঁটু অব্দি ধুলো চোখ মুখের অবস্থা দেখলে শ্যামা দিন পথেই মুখ থুবড়ে মরবি তুই নিজে যা হয় কর ওইটুকু মেয়েকে হাঁটিয়ে এনেছিস কি বলে ওদের অত কষ্ট হয় না সারা দুপুরই তো টোটো করে ঘুরে বেড়ায় এই বাগানে ও বাগানে এক দণ্ড কি পায়ের বিশ্রাম আছে সবটা জড়িয়ে কক্রোশ হয় তা দেখো না হ্যাঁ সেই সঙ্গে এতটা পথ একটানা হেঁটে আসা সমান হলো এক তো আসেনি পথে অনেকবার বসেছি একটানা পারবো কেন আমার সঙ্গে দু দুটো মোট হাত বদলালেও মাঝে মাঝে বসতে হয় পথে খাইয়েও নিয়েছি ওকে খুদ ভাজা নাড়ু গোটা কত করে নিয়ে বেরিয়েছিল তাই ওকে দুটো দিয়েছি নিজেও খেয়েছি গোবিন্দকে খেতে দেবে কিনা জানি না তো তবে ওর জন্যেই আরও করা খেতে ভালোবাসে খাবে কি খাবে না খানিক দোনা করে শেষ অবধি নিয়েই এলু। খায় খাবে নয়তো তো উমি খাবেক্ষণ পুঁটুলি এর এক প্রান্ত থেকে নাড়ু বার করে কলা পাতায় জড়ানো খুদের নাড়ু অর্থাৎ চালের খুদ ভেজে গুড়িয়ে গুড় দিয়ে নাড়ু বাঁধা সরকার বাড়িতে চালের খুদ দিয়ে আগে মাছ কেনা হতো আজকাল মেছুনিরা নিতে চায় না সেই খুদগুলো শ্যামা সংগ্রহ করে বেশি জমলে ডাল বা ডালের খুদ মিশিয়ে দিন খিচুড়ি হয় আর নইলে গুড়ের যদি জোগাড় থাকে এই মিষ্টান্নটি তৈরি হয় প্রথম একদিন খুব সংকোচের সঙ্গেই শ্যামা এনেছিল এ বাড়ি কিন্তু গোবিন্দ খুব উৎসাহ প্রকাশ করায় আজকাল প্রত্যেক বাড়ি এই পদার্থটি তৈরি করে আনে খুদের নাড়ু কি নারকেল নাড়ু নারকেল সংগ্রহ করা কঠিন আজকাল সরকার বাড়ির ছেলেমেয়েরাও কান খাড়া করে থাকে কখন একটা নারকেল পড়বে সেই শব্দের দিকে তাদের চোখে ধুলো দিয়ে জোগাড় করা কঠিন তাছাড়া হাতে পেলেও খরচ করতে মন চায় না নারকেল বিক্রি হয় সহজে তাই নারকেল ভেঙে নাড়ু করা আর বড় একটা হয়ে ওঠে না মুখ হাত ধুয়ে ঠান্ডা হয়ে শ্যামা বললে আরও ওই জন্যেই এলুম আমি হেম যেদিন ফিরল এখান থেকে কী বার যেন হ্যাঁ সোমবার অফিস করে বাড়ি ফিরল তো সেই দিনই বর ঠাকুর গেলেন আবার হেমের মুখে সব শুনে ওকে দিয়েই কথাটা বলালেন ওর খুব ইচ্ছে বললেন আমার তো বাড়ি পড়েই আছে চাকরও আছে রাত দিনের দুটো ভাত ফুটিয়ে নেওয়া তা আমাকে গিয়ে তো করতেই হবে আর তোদের যেটাই মাত্র ছ মাস পরে সেই আমাকেই তো সব করতে হয়েছে আমি যদি একমুটো ফুটিয়ে নিতে পারি ওকেও তা থেকে দিতে পারবো তার জন্য আমার বাড়তি কোনো খাটুনি তো নেই চমৎকার জায়গা জল হাওয়া খুব ভালো চটপট সেরে উঠবে টাকায় ষোলো সতেরো সে দুধ তাও অর্ধেক দিন কিনতে হয় না রুগীরাই ঘটি ঘটি দুধ দিয়ে যায় দুধ ঘি অজস্র তবে হ্যাঁ মাছ পাওয়া যায় না তা আমি শুনে ভাবলুম গোবিন্দ তো আমাদের মাছের তত ভক্তও নয় ডালটাই ভালোবাসে বেশি যাক না ঘি দুধ আছে যখন জলও ভালো চটপট সেরে উঠবে লোকটা যখন অত আগ্রহ করে নিয়ে যেতে চাইছে কি বলি সুমি প্রস্তাব খুবই লোভনীয় বিশেষ যখন কোথাও পাঠানোর কোনো ব্যবস্থাই হচ্ছে না বরং কতকটা দৈবপ্রেরিত বলেই মনে হয় তবু উমা খানিকটা চুপ করে থাকে একটু পরে বলে তোমার আত্মীয় তুমি বুঝে দেখো এরপর এ নিয়ে কোনো কথা টথা উঠবে না তো কথা আবার কি উঠবে আর ওঠে উঠবে আমাদের যখন দরকার তখন ও তো ভাবলে চলবে কেন যেমন করে হোক আমাদের দিন কিনে নিতে পারলেই হলো এরপর কথা উঠলেও কাজটা তো ফিরবে না সংসারের বাস্তব পাঠশালায় শ্যামা এই জ্ঞানই লাভ করেছে সহস্র অভিজ্ঞতার ফল এটা প্রয়োজনের কাছে কিছুই বড় নয় দুটো কথা তো তুচ্ছ গালাগাল গায়ে বেঁধে না দুর্নাম তো নয় অপমানের জ্বালা ক্ষুধার জ্বালা তার চেয়ে ঢের বেশি সত্য ঢের বেশি বাস্তব যাদের পেট ভরা আছে তারাই মানুষের কথা নিয়ে মাথা ঘামাতে পারে শ্যামা আবারও কণ্ঠস্বরে জোর দেয় রেকে বসতে দিকি কে কী বলবে আর কে কী ভাববে সে কথা এখন ভাববার সময় নয় যেমন করে হোক ছেলেটাকে বাঁচাতে হবে তো তা বটে কিন্তু তবু উমা খুদ করে বলে সেখানে গিয়ে যদি আবার অসুখ বিসুখ করে রোগা ছেলে ওর একটু তো দরকার সে ভদ্রলোক সেসব যদি বিপদে পড়েন দূরের পথ হুটকতে গিয়ে পড়তে পারবো না তাছাড়া সে বাড়িতে মেয়ে ছেলে নেই আমাদের যাওয়াও চলবে না সব কথাগুলো ভেবে দেখো দিদি ভালো করে কমলার মায়ের প্রাণ ছেলের রোগপাণ্ডুর মুখের দিকে চেয়ে তারও আশার দিকটাই দেখতে ইচ্ছে করে শ্যামার মতো সেও প্রয়োজনটাকেই আঁকড়ে ধরে প্রাণপণে গলায় জোর দিয়ে বলে সেও তো একটা ডাক্তার এতদিনে কি আর কিছুই শেখেনি নইলে ওখানকার লোক এখনও তাকে পয়সা দিচ্ছে কেন ওই করেই পেট চালাচ্ছে এটা তো ঠিক কিছু একটা হলে সে কি আর একটু আধু ওষুধ দিতে পারবে না একটু আধু ওষুধ তো এখানকার দুজন ডাক্তার দিয়েছিল দিদি কি হলো তা তো দেখলেই তোর বড় ডাক্তারই তো ওকে চেঞ্জে পাঠাতে বলছে সব জায়গাতেই যে দত্ত নেই সে কথা সেই তো সবচেয়ে বেশি জানে উমা দিদির মনোভাব বুঝে চুপ করে যায় সত্যি কী বা করবার আছে এখানে এ একতলার এই স্যাঁত স্যাঁতে ঘরে রেখেই কি বাঁচাতে পারবে সেখানকার টানের হাওয়াতে আপনিই ভালো হয়ে উঠবে হয়তো তার নিরবতাকে সম্মতি বলে ধরে নিয়ে কমলা সাগ্রহে প্রশ্ন করে শ্যামাকে তাহলে তার সঙ্গে যোগাযোগটা হবে কি করে এই তো কাছেই থাকেন বর ঠাকুর ঝামাপুকুরে মামা শ্বশুর বাড়ি উঠেছেন যে এখান থেকে নাকি বেশি দূরে নয় আমি ঠিকানা দিয়ে দিয়েছি তাকে যাবার আগে দেখা করে যাবেন যদি তোমাদের পাঠানো মত হয় তো উনি এখান থেকে তুলে নিয়ে যাবেন যাবার আগে দেবেন সত্যি সত্যি একদিন এদের সঙ্গে দেখা করতে এলো দিনটা ঠিকই ছিল দিন এবং গাড়ির সময়ও জানিয়ে দিয়ে গেল বলে মোটঘাট থাকবে সঙ্গে গাড়ি করতেই হবে একটা অমনি ওকে তুলে নিয়ে যাব। ওর সঙ্গে কিছুই দেবেন না শুধু জামা কাপড় দিলেই হবে বিছানা পিছানা সেখানে ঢের আছে সেসব কিছু লাগবে না কমলা কথা কয়নি মাথায় ঘোমটা টেনে দূরে বসেছিল উমাই আসন পেতে বসালে জলখাবার দিলে কথাও কইতে হলো তাকে বলে দিদি এখনো ভালো হলেন না আপনি চলে যাচ্ছেন তিনি তো আরও কাতর হয়ে পড়বেন তা কি করবো বলো আমাকে তো করে খেতে হবে আর এক বেটা ডাক্তার এসে বসেছে যে সেখানে এই তাই আমি দেড় মাস নেই রুগীগুলো সব বোধহয় তার খপ পরে গিয়ে পড়লো তোমাদের দিদি আর কি বাঁচবে সেসব হয়তো মরবেই মিচি আমার রুজি রোজগারটা খোয়াই কেন একটু যেন চোটেই ওঠে সে অবতা উমা চুপ করে যায় এই ধরনের মানুষের সঙ্গে ওইটুকু ছেলেকে পাঠাতে তার মোটেই ভালো লাগে না কিন্তু আর কোনো উপায়ও যে নেই এবার হলে সারানো শক্ত হবে ডাক্তারের সাংঘাতিক কথাগুলোও কানে বজ্র গর্জনের মতোই নিত্য ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে তাছাড়া কমলা যেন প্রাণপণে আঁকড়ে ধরেছে এই প্রস্তাবটাকে এখন বাধা দিতে গেলে অনেকখানি ঝুঁকি নিয়েই দিতে হয় এরপর ঈশ্বর না করুন যদি সত্যিই গোবিন্দর কোনো সংকটাপন্ন অসুখ হয় বা মুখ দেখাতে পারবে না দিদির কাছে সুতরাং যাওয়াই সাব্যস্ত হল নির্দিষ্ট দিনে দেবে নেশে গাড়িতে তুলে নিয়ে যায় গোবিন্দ এই সম্পূর্ণ অপরিচিত মানুষটার সঙ্গে যেতে আগে রাজি হয়নি এতদিন পর্যন্ত মাকে ছেড়ে সে থাকেনি কোথাও একদিনও ইদানিং উমা ওদের সঙ্গে বাস করতে আসার সময় থেকে মাসিও তার জীবনের অপরিহার্য অঙ্গরূপে জড়িয়ে গেছে এই দুজনের স্নেহাঞ্চল থেকে এই প্রথম তার বাইরে যাওয়া বিদেশে যাওয়ার আগ্রহ এবং উৎসুক তার কম নেই তাই বলেই কাঠ অপরিচিত মানুষটার সঙ্গে অত দূর দেশে যেতে তার একটুও ভালো লাগছিল না নিতান্ত মা অনেক করে বুঝিয়ে বলাতেই সে রাজি হয়েছে তাছাড়া এইভাবে স্কুল কামাই করে ঘরে বসে থাকতেও তার খুব বিশ্রী লাগছিল দুর্বল শরীর মা মাসির ভাব অর্ধেক জিনিস খাওয়া নিষিদ্ধ প্রীতিকর নয় একটু যদি দু দিন বাইরে থেকে ঘুরে এলে সহজ স্বচ্ছন্দ জীবন ফিরে পাওয়া যায় তো না হয় চোখ কান বুঝে কাটিয়েই দেবে কিন্তু তবু গাড়িতে বসে মা মাসির মুখের দিকে চেয়ে তার দুই চোখ জ্বালা করে জল ভরে এলো গলির বাঁকে বাড়ি এবং মা মাসি অদৃশ্য হবার আগেই তার ঝাপসা চোখের সামনে থেকে তারা মুছে গেল এরপর দুটো দিন কমলা এবং উমার আহার নিদ্রা রইল না এমনকি দুজনে যেন নিঃশ্বাসটাও ধরে রেখেছিল উৎকণ্ঠিত প্রতীক্ষায় গোবিন্দ নিজের হাতে লেখা পোস্টকারখানায় এসে পৌঁছোতে তবে প্রথম ওদের স্বাভাবিক নিঃশ্বাস পড়ল তারপর শুরু হলো দিন গোনা মুশকিল এই যে কতদিন থাকলে ডাক্তারের মতে চেঞ্জ হয় তা এরা কেউই জানে না তাকে জিজ্ঞাসা করাও হয়নি তেমনি কি করে এবং কার সঙ্গে গোবিন্দ ফিরবে তাও এরা জানে না দেবেনকে সে প্রশ্ন করার কথা মনেও পড়েনি স্ত্রী সাংঘাতিক অসুস্থ যার সে মাঝে মাঝে আসবে নিশ্চয়ই এবং যেমন সঙ্গে করে নিয়ে গেছে তেমনই আবার যেদিন আসবে সঙ্গে করেই নিয়ে আসবে এরকম একটা বিশ্বাস গড়ে উঠেছিল আপনা আপনি ওরা দিন গুনতে থাকে প্রথম থেকেই একদিন একদিন করে সপ্তাহ সপ্তাহ থেকে পক্ষ এবং পক্ষ থেকে যখন মাস গড়িয়ে গেল তখন এরা দুজনেই হাঁপিয়ে উঠল চিঠি দেয় গোবিন্দ শেষে কমলা উমাকে দিয়ে দেবেনের নামে চিঠি লেখালে অনেকদিন তো হয়ে গেল এতদিনে নিশ্চয়ই গোবিন্দ সুস্থ হয়ে উঠেছে যদি ওর এখন দু চার দিনের ভিতর আসার সম্ভাবনা না থাকে তো আর কোন চেনা লোককে দিয়ে পাঠানো যায় না পড়াশোনার ক্ষতি হচ্ছে তাছাড়া উমাদেরও অসুবিধা হচ্ছে খুব বাজার হাট করা দ্বিতীয় কোনো লোক নেই ইত্যাদি পরের ডাকেই দেবেনের জবাব এলো সে লিখছে বরম শুভাশীর্বাদ বিজ্ঞাপনন্ত বিশেষ এই যে তুমি একান্ত বুদ্ধিমতি হইয়াও এমন অবুঝের মতো পত্র লিখিয়াছ কেন বুঝিলাম না হাওয়া বদল করিতে গেলে কোথাও কার জল হাওয়া সহ্য হইতেই পনেরো দিন লাগিয়া যায় শ্রীমান আসিয়াছে মাত্র এক মাস ইহারই মধ্যে কি এমন তাহার গায়ে শক্তি বাড়িবে এতই কষ্ট যখন করিয়াছ তখন অধীর হওয়ার কোন অর্থ নাই আরও কিছুদিন চালাইয়া লও আগামী মাসের প্রথম দিকেই আমার যাওয়ার কথা আছে সেই সময় আমি সঙ্গে করিয়া লইয়া যাইব এখানে তেমন কোনো আস্থাভাজন লোক নাই যে নিশ্চিন্ত হইয়া শ্রীমানকে পাঠাইব তোমার দিদিকে আমার নমস্কার জানাইবে তুমি আমার আশীর্বাদ লইবে ইত্যাদি আরও এক মাস দুজনের কারোরই ভালো লাগল না কথাটা এতদিনে হয়তো পড়াশোনা সব ভুলেই বসে রইল তার উপর কেমন জায়গা মানুষজন সব কেমন কিছুই জানা নেই কাদের সঙ্গে মিশছে স্বভাব বিগড়চ্ছে কিনা তাই বা কে জানে মানুষটিও তো ওই রকম চোয়ার কাঠখোট্টা ওর হাওয়া বেশি দিন গায়ে লাগা ভালো নয় উমা অপ্রসন্ন মুখে বলে কে জানে লোকটার মতলব কি আমার বাবু ভালো লাগছে না রকম সকম কমলা ভেতরে ভিতরে তেমন আশ্বাস বোধ না করলেও মুখে জোর দেয় মতলব আবার কি তোর যেমন কথা বলা যায় না মেজ জামাইবাবুর দাদা তো চিঠিখানা পাবার বোধহয় তিন চার দিন পরেই হঠাৎ দেবেন এসে হাজির হলো সে একা গোবিন্দ আসেনি সঙ্গে বিবর্ণ মুখে কোনো মতে প্রশ্ন করলে কমলা খোকা আমার খোকা কোথায় সে যে দেবেনের সঙ্গে কথা বলেনি এর আগে কোনো দিন তাও ভুলে গেল ভয় নেই সে ভালো আছে আমি এধার থেকে টেলিগ্রাম পেয়ে হঠাৎ চলে এসেছি তোমাদের দিদির খুব বাড়াবাড়ি বোধহয় এই শেষ অবস্থা তা তাকে নিয়ে এলেন না কেন উমা প্রশ্ন করে সে একা রইল ওখানে ঠিক একা নয় ওই হতভাগা বাঁদরটা গিয়ে পড়লো না আমারও হঠাৎ চলে আসা বাঁদরটা বললে আমি এলুম সবে অমনি চলে যাবো আমিও থাকি গোবিন্দও থাক তুমি যদি এর ভেতর না এসো তো আমি ওকে নিয়ে দিন সাতে পরে রওনা হব সহস্র আশঙ্কায় কণ্ঠকিত উমা প্রশ্ন করলে কে গিয়ে পড়ল কার কথা বলছেন কে আবার তোমার গুণধর মেজ জামাইবাবু বৌমা তো ঠিকানা জেনেছেন সেখান থেকে ঠিকানা জেনে বিনা টিকিটে মূর্তিমান গিয়ে হাজির একেবারে কি সর্বনাশ প্রায় অসার কণ্ঠ থেকে এই শব্দটা আপনি বেরিয়ে যায় দেবেন যেন এবার একটু বিরক্তই হয় বলে ও আবার কি কথা সর্বনাশ আবার এর মধ্যে কি হলো সে কি বাঘ না ভালুক যে তোমাদের ছেলে কাঁচা মাথাটা করমর করে চিবিয়ে খাবে সাত দিনে এমন কি সর্বনাশ করবে শুনি এত যদি তোমাদের ভয় এত নিধি যখন তখন বাবু তোমাদের ছেলে চোখ ছাড়া করা উচিত হয়নি তাছাড়া ছেলেও তো বললে মেসমশাই যখন এসেছেন দুদিন থেকেই যাই তাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে রেখে এসেছি খুচরো টাকা পয়সা দিয়ে এসেছি গোবিন্দর হাতে পাছে আছে ওই হতছাড়া ছোড়া উড়িয়ে দেয় সব ভয়টা কিসের এত এরপর আর কথা বলা চলে না কুটুম্ব মানুষ সেধে উপকারই করতে এসেছে কী বা বলা যায় আর কিন্তু ও নে খেয়ে ঘুমিয়ে স্বস্তি থাকে না এদের উমা বলে চলো দিদি আমরা দুজনে চলে যাই ওকে ফিরিয়ে নিয়ে আসি জিজ্ঞেস করে করে চলে যাবো এখন ঠিক উমা কী বলিস কমলা অবাক হয়ে যায় উমার কথা শুনে দু দুটো সমুদ্র মেয়ে ছেলে একলা যাবো এতটা পথ কোন দিক দিয়ে কী করে যেতে হয় তাই তো জানি জানিনে সেটা জেনে নিলেই হবে দিদি কত তো কাঙাল গরিবের মেয়ে ছেলে একা একা ঘুরছে আমরাই বা তার চেয়ে ভালো কিসে দেখ না সাতটা দিনই তো এর মধ্যে সে আর কি করবে ছেলের যে সে না করতে পারে তা তো জানি না হয়তো এর মধ্যেই মদ ভাঙ খাওয়াতে শেখাবে তা দেখো উমার আশঙ্কা যে সত্য হয় তাই নয় সত্য কল্পনাকেও ছাড়িয়ে যায় সাত দিনের দিন গোবিন্দ নয় একখানা চিঠি এসে পৌঁছল চিঠির লেখক নরেন উমাকে সম্বোধন করে লেখা যদি চিঠির ভাষা প্রাঞ্জল অজস্র বর্ণাশুদ্ধি থাকলেও দুর্বোধ্য নয় তবু দুই বনি চিঠিখানা বাড়তি লেক করে পড়ে পরস্পরের মুখের দিকে চেয়ে স্তব্ধ হয়ে বসে রইল মনে হলো যেন ও চিঠির বর্ণও তাদের মস্তিষ্কে প্রবেশ করেনি নরেন লিখেছে পরম সুভাষের বাদ বিশেষ কল্যাণিয়া উমা একটি পরম সুসংবাদ জানাইয়া এই পত্র দিতেছি শ্রীমান গোবিন্দর পিতৃদেব জীবিত নাই কিন্তু আমরা আছি তাহার প্রতি অভিভাবকদের যাহা কর্তব্য তাহা অবশ্যই আমরা প্রাণপণে করিয়া যাইব অবশ্য যতটা সামর্থ্যে কুলায় শ্রীমান গোবিন্দ বয়সপ্রাপ্ত হইয়াছে দশবিধ সংস্কারের পরপর ক্রেম অনুসারে এখন তাহার বিবাহ দেয়া আবশ্যক আমার স্বর্গগত জ্যৈষ্ঠ ভাইরা বাঁচিয়া থাকিলে সে কর্তব্যের কথা আমাদের ভাবিতে হইতো না তিনিই ভাবিতেন কিন্তু কি বলিব আমাদের দুর্ভাগ্যক্রমে তিনি অকালে গত হইলেন যাহা হোক শ্রীমানে খুব স্বাদ সে একটি যোগ্য পাত্রী দেখিয়া বিবাহ করে তাহার স্বাদ আহ্লাদ মিটানো আমাদের কর্তব্য মতো বিধায় আগামী কালই এ মাসের শেষ বিবাহের দিন থাকায় কালই একটি সুপাত্রীর সহিত তাহার বিবাহ সম্পন্ন করাইয়া দিয়াছি পাত্রীটি শ্রীমানদের পালটি ঘর নৈকশ্যিক কুলিন দেখিতে দিব্য সুশ্রী পাত্রী দেখিয়া শ্রীমান বড়ই আহ্লাদিত হইয়াছে যাহা হোক আজ কুসুমডিঙা সারা হইল আমি আগামীকাল ফুলসজ্জা সারাইয়া আগামী পরশু ছেলে বউ লইয়া রওনা দিব তোমরা সব ঠিক করিয়া রাখিও দিদিকে প্রেণাম দিও তুমি আশীর্বাদ লইও যদি পারো তো সেই মাগিকেও একটা সংবাদ দিও ইতি নিয়ত আশীর্বাদক শ্রী নরেন্দ্রনাথ সম্মত চিঠিখানা যখন আসে তখন উনুনে রান্না চড়েছিল ওদের তরকারিটা পুরে কয়লা হয়ে সেটাও যখন জ্বলে উঠল তখন চৈতন্য হলো। উনুনটা একেবারে নামিয়ে দিয়েই এসে বসলো উমা আহারের কথা অথবা আহার্য প্রস্তুত করা কথা এখন আর কল্পনা করাও সম্ভব নয় সর্বনাশ যা হবার তা হয়েই গেছে কোথাও কিছু বাকি রাখেনি নরেন বিয়ে শুধু নয় কুসন্ডিকাও শেষ করে তবে চিঠি দিয়েছে সে চিঠি পাবার আগেই সম্ভবত বৌভাত এবং ফুলসজ্জার অনুষ্ঠান সারা হয়ে গেছে কে করলে সেসব ব্যবস্থা কারা করলে বা কি অধিকারে করলে সে প্রশ্ন অবান্তর সেরকম তুচ্ছ কথা নিয়ে বা সংস্কার নিয়ে মাথা ঘামাবে এমন পাত্র নরেন নয় অনেকক্ষণ অনেকক্ষণ পরে শুষ্ক কণ্ঠ দিয়ে কমলার স্বর বেরোয় সে কেমন একরকম অশ্রুর মতো এই করুণ হাসি হেসে কতটা অসংলগ্ন ভাবে বলে ঠাট করছে বোধহয় নরেন জামাই কি বলিস উমা জবাব দেয় না তার দুই চোখ দিয়ে আগুন বেরিয়ে আসে কেন কেন লোকটা তাদের এমন সর্বনাশ করবে কেন কেন কি অধিকারে এবার এলে আমি তাকে জুতো মারব দিদি গুরুজনই হোক আর যাই হোক তুমি দেখে নিও কমলা সে কথার উত্তর দেয় না এসব কথা তার মাথাতেই ঢোকে না বিশ্বাসও হয় না হয়তো প্রাণপণে ঝাপসা চোখ দুটো মুছে আবার ওর চিঠিটা পড়ে উমা দাঁতে দাঁত চেপে বলে এ বিয়ে আমরা মানবো না দিদি ও বউ আমরা নেব না যার সঙ্গে সর করে করেছে তার কাছেই রাখুক মেয়ে তারা জানে না ন্যাকা মা রইল এখানে তাকে জানানো হলো না বিয়ে দিয়ে দিল কমলা একটু ভয় ভয়ে তাকায় বোনের দিকে কতকটা যেন মিনতির মতোই বলে কিন্তু মেয়েটার দোষ কি বল যদি সত্যি জাতের মেয়ে হয়তো বাপমার পাপে তাকে অত বড় শাস্তি কি করে দিবি নিজের কথাটা ভেবে দেখ উমা মেয়ে ছেলের এত বড় অভিশাপ আর নেই চাবুকের মতো ওই কথাটা এসে পড়ে উমার বুকে সত্যি তো সে নিজেই তো সবার ঘৃণিত অভিশব্দ বিনা অপরাধে এই গুরুদণ্ড বহন করে চলেছে সে আবার পরকে দণ্ড দেবার কথা মুখে আনে কোন লজ্জায় নির্জনে গিয়ে চৌকাঠে নিজেই নিজের মাথা করে আজ দিদির মুখেও এ খোঁটা তাকে শুনতে হলো সেদিন এবং সে রাত্রি কাটল দুই বোনের অব্যক্ত এক যন্ত্রণার মধ্য দিয়ে ছেলের মা অকারণেই নিরম্বু নেই তাতে ছেলের অকল্যাণ হয় শুধু সেই জন্যে এই রাত্রে একটু গুড় গালে দিয়ে দুই বোন জল খেলে একঘটি করে তাও উমাই কথাটা মনে করিয়ে দিলে কমলা সে স্তম্ভিত ভাবটা সারা দিনেও কাটেনি ভোরবেলা দেবেন এলো রাধারানীর মৃত্যু সংবাদ নিয়ে পরশু শেষ রাত্রে মারা গেছে সে কাল দুপুরে ফিরেছে ওরা শ্মশান থেকে তারপর আর আসা হয়নি আজ ভোরেই বেরিয়ে পড়েছে কমলা এবং উমা দুজনেই ছলছল চোখে চেয়ে দাঁড়িয়ে রইল সামান্য পরিচয় ওদের কিন্তু শ্যামার মুখে দুজনেই অনেক 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 কথা শুনেছে দিনের কাহিনী সে ওদের খুবই পরিচিত হিসেবে যেন দেবেনের মুখের দিকে তাকানো যায় না সে যেন দুদিনেই অনেকখানি বুড়ো হয়ে গেছে বাহ্য তো কোনো শোক প্রকাশ করলে না বটে সহজ এবং সাধারণভাবেই সংবাদটা দিলে কিন্তু ঠিক অত সহজে যে সে ঘটনাটা নিতে পারেনি তা স্পষ্টই প্রকাশ পেল ওর চেহারায় এবং উদ্ভ্রান্ত দৃষ্টিতে রক্ত যেন আরো বসে গেছে চোখের কোলে গভীর কালি গাল দুটো ঢুকে গেছে মুখের ভেতর এমনকি চুলগুলোও যেন বেশ পাকা দেখাচ্ছে দু একটা কথার পরেই দেবেন হঠাৎ প্রশ্ন করে বসল সে আসেনি নরেন করছে কি এখনো এই শোকের মুখে এই সংবাদটা দেওয়া উচিত হবে কিনা কমলা মনে মনে এতক্ষণ এই চিন্তাই করছিল কথাটা উঠতে এসে নীরবে চিঠিখানা বার করে ওর সামনে ফেলে দিলে দেবেন চিঠি পরে খেপে উঠল একেবারে আমি ওকে খুন করব ওকে গুলি করে মারবো জুতো মারতে মারতে মেরে ফেলবো হারামজাদা জাদা সুবরের বচ্চাকে ওর গলায় পা দিয়ে জীব টেরে বার করবো কি ভেবেছে ও আমি মরে গেছি ছি ছি এত বড় আস্পদা ওর নিশ্চয়ই ঘুষ খেয়েছে দিদি মোটা টাকা খেয়েছে নৈকুশি কুলিন না ছাই এসেই ভুবন ঘোষালের দামরা মেয়েটা আমি বাজি রেখে বলতে পারি মেয়েটা যদি গোবিন্দর চেয়ে বয়সে বড় না হয় তো কি বলেছি সে যেন দাপা দাপি করে বেড়াতে লাগল চেঁচামেচিতে বাড়িওয়ালাটা সচকিত হয়ে উঠলেন উকি ঝুঁকি মারতে লাগলো দু একজন আগ্রহ উৎসুক বুড়ি গিন্নিরই বেশি রসালো প্রসঙ্গের আভাস পেয়ে তার দৃষ্টি লুব্ধ হয়ে উঠল কমলা বিপন্ন হয়ে বললে আপনি শান্ত হন যা হবার তা তো হয়েই গেছে বিয়ে তো আর ফিরবে না হিন্দুর বিয়ে শালগ্রাম শিলা আগুন আর ব্রাহ্মণ সামনে রেখে ভার যদি সে নিয়েই থাকে কিসের ভার নেওয়া কিসের বিয়ে বার করছি সব বাড়ি ঢুকতে দেবেন না একদম চৌকাটে বাইরে থেকে মেয়েটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবেন সেজন্য জন্য দায়ী আমি গুচি অমনি দিলেই হলো আরেক পাক যেন নিচে এসে অপেক্ষাকৃত নরম গলায় আবার ভুললে ওরা তিন পুরুষ ওইখানেই আছে ক্ষেত খামার দেখে জমি জায়গা নিয়ে নেড়ে চড়ে খায় একদম দেহাতি চাষা বুঝলেন ওদের মেয়ের বিয়ে হবে কোথায় কে নেবে ওখানে তেমন বাঙালি নেই বামুন তো খুব কম যা আছে দূরে দূরে কে বা সম্বন্ধ করে আর কে বা কী মেয়েটা এমনি দেখতে বন্ধ না কিন্তু কালো তার ওপর নেই বাপের পয়সার জোর গোবিন্দকে দেখে তব ছোঁক ছোঁক করছে ভরসা করে আমার কাছে কথাটা পারতে পারেনি পারতে এলে ধূর ধূরে নেড়ে দিতুম তার জানে এখন আমি নেই ওই হারামজাদা শুয়োরে বাচ্চাকে ঘুষ খাইয়ে কাজ ছেড়ে নিয়েছি যাতটা তো বাঁচলো তারপর তুমি নাও আর না নাও না হয় ঘরেই পুষবে এমনেও পুষতে হচ্ছিল অমনেও পুষবে কম ফোন দিবার দ্রুত মানুষের ঘোষালটা আরও খানিকটা চেঁচামেচি করে দেবেন উঠে পড়ল আমি চললুম হাওড়া স্টেশনে ওইখানে জুতো মারতে মারতে যদি গোরবাটাকে মেরে না ফেলি তো আমার নাম নেই ওইখান থেকেই সে ছুঁড়িকে আমি ফিরিয়ে দেবো কিচ্ছু ভাববেন না কমলা এবং উমা দুজনে ব্যস্ত হয়ে পড়ল উমা বললে কাল থেকে আপনার নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়নি আপনি ব্যস্ত হবেন না বসুন একটু অন্তত একটু জল খেয়ে যান আমাদের অদৃষ্ট আপনি আর কি করবেন দেবেন প্রথমটা প্রবল আপত্তি তুলল না না ও সব থাক আর একদিন হবে আমার মন মেজাজের ঠিক নেই ছড়তি ও সব ভালো লাগছে না ছি ছি বলতে গেলে জোর করেই আমি নিয়ে গেলাম ছেলেটাকে যদি রেখে না আসতুম তো এমন কাণ্ড ঘটতো না এর বারো আনা দায়িক যে আমি হয়ে পড়লুম আরও খানিকটা পিড়াপিড়িতে একটু বসে এক ঘটি শরবত খেয়েই রওনা দিল সে যাবার সময় কমলা বলে দিলে যা হবার হয়ে গেছে ওমা ওকে বুঝিয়ে বলে দে মিছে মিছি এর ওপর আর কেলেঙ্কার না করেন দেবেন চলে যেতেই মালতীরা ভিড় করে এসে দাঁড়ালো। মালতীর ঠাকুমা বললেন কি হয়েছে গামে বলে বেওয়ারটা কি তার রসনা সরস হয়ে উঠেছে ভালো রকম একটা কেলেঙ্কারি পেয়ে ধৈর্য ধরা কঠিন চুপ করে থাকলে চলবে না চাপা দেবার চেষ্টাও বৃথা একই বাড়ি বলতে গেলে একত্র থাকা একটু পরেই হয়তো ওরা এসে হাজির হবে তখন সকলেই জানতে পারবে সব কথা কমলা নত মুখে সব কথাই খুলে বললে উমা অন্যদিকে মুখ ফিরিয়ে স্তব্ধ হয়ে বসে রইল বুড়ি গিন্নি গালি হাত দিয়ে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থেকে বললেন অবাক করেছে মা মিন সে এত বড় শয়তান ঘুষ খেয়ে পরের ছেলে বেঁচে দিয়ে বসে রইল বলি তোমাদের আত্মীয় তো সব বেশ তা যখন ওই সম্পর্কেরই লোক তখন বিশ্বাস করে ছেলে ছাড়া তোমার উচিত হয়নি বাচা স্পষ্ট কথা মালতীর মা শাশুড়ির সামনে আজও চিঁচিয়ে কথা কন না ঘুমটার মধ্যে থেকে বললেন তা কি করবে এখন ঠিক করলে খোকার মা কি করব কমলা বিপন্নভাবেই বলে সে বেচারির দোষ কি বলো তাকে কোথায় ফেলব হাজার হোক ছেলেরই বউ ছেলে যখন তাকে বিয়ে করেছে বুড়ি গিন্নি এদের নির্বুদ্ধিতায় বিরক্ত হয়ে ওঠেন ও মা তাই বলে অমনি বউ ঘরে তুলবে নাকি অমন কাজও করো না অমন লোকের মেয়ে যখন তখন সেও ধারি শয়তান গুন তুক সব শিখে আসছেই বলে দিলু তোমাদের হাড়ির হাল করে ছাড়বে যাকে ঘুষ দিয়ে ওই মেয়ে গছিয়েছে তার সঙ্গে বুঝুক তোমরা ঝাঁটা মেরে বাড়ি থেকে বার করে দাও কমলা চুপ করে থাকে ওর মনের ভাবটা আন্দাজ করে নিয়ে মালতীর মা আবারও ফিসফিস করে বলেন বলি তা যদি না পারো তো এধারে উদ্যোগ সংযোগ করো উজ্জুক কমলা একটু অবাক হয়েই যায় ও মা উদ্যোগ নেই বরণ করতে হবে না না এটা মাছ চাই না দুধ বলি নিত কত আছে তো সব মালতীর মা কাজের মানুষ তিনি এদের কাণ্ড কারখানা দেখে অবাক হন এতক্ষণে কমল হুঁশ হয় সে ওর হাত ধরে বলে যা হয় তুমি করো বৌদি আমি বরং গোটা দুই টাকা দিই আমি আর কিছু পারছি না মোটামুটি এই একটা আয়োজন করতে না করতে এই সদরের বাইরে একটি ঘোড়ার গাড়ি এসে দাঁড়াবার শব্দ হলো ছেলেমেয়েরা উন্মুখ হয়েই ছিল তারা ছুটে গিয়ে দেখেই হইচই করে উঠল মালতী একটা শাখ বাজাতে বাজাতে ছুটে এলো মালতীর মা এসে হাত ধরে বউকে নামিয়ে নিলেন অপরাধীর মতো মাথা হেঁট করে নেমে দাঁড়ালো গোবিন্দ বেচারি মা মাসির দিকে চাইতেও পারছিল না একাই এসেছে ওরা কারণ নরেন আর যাই হোক নির্বোধ নয় সে গাড়ি ভাড়া করে ওদের চাপিয়ে দিয়ে হাওড়া থেকেই সরে পড়েছে তবে গাড়ি ভাড়াটা নাকি যাবার আগে দিয়ে গেছে গোবিন্দর হাতে ওর এতখানি বিবেচনায় উমা এবং কমলা দুজনেই বিস্ময় বোধ করে বউ দুধে আলতা এসে দাঁড়াতে মালতির মা তার মুখটা তুলে ধরে বললেন না টাকো যে দেববি বউ খুব টকনি বাপু যাই বলো এতক্ষণ কমলা সেদিকে তাকাতে পারেনি সত্যি বহু বহু আশা গড়ে উঠেছিল তারই একমাত্র ছেলেকে কেন্দ্র করে বৈধব্যের পর ভবিষ্যতের সব আশা গিয়ে সংহত হয়েছিল ওই জীবনটিতে ছেলে বিদ্যান হবে বড় হবে মানুষের মতো মানুষ হবে সেই সমস্ত আশায় ছাই দিয়ে দুর্গ্রহের মতো বোঝার মতো যে এসে ঘাড়ে চাপলেও তার প্রতি একটা দারুণ বিতৃষ্ণা যে কমলার অন্তর ছাপিয়ে উঠবে এটা খুবই স্বাভাবিক প্রবল একটা বিদ্বেষ দুর্নিবার একটা রোষ অনুভব করে সে এক সময় মনে হয় সত্যিই টুকরো টুকরো করে ফেলে সে মেয়েটাকে দু হাতে গলা টিপে শেষ করে দেয় সে ওই সর্বনাশীকে তাতে নিজের জীবন যায় যাক ছেলের জীবন তো স্বচ্ছন্দ নিরাপদ হবে প্রাণপণে এ প্রবল হৃদয়দ্বন্দ্ব দমন করবার চেষ্টা করে সে দু হাতে বুকটা চেপে ধরে উমার দিকে ফিরে বলে তুই যা বোন যা করতে হয় কর উমা ঘাড় নেড়ে বলে না আমার দুর্ভাগ্যের ছোমাচ এখনই আর লেগে কাজ নেই দিদি তুমি মা শুধু তো ছেলেরই নও আজ থেকে ওরও মা সামান্য একটু সময় সকলেই একটা কি নাটক অনুভব করেছে এই বাতাসে মালতী ঠাকুমার মুখে এ প্রচ্ছন্ন কৌতুকের হাসি মালতীর মা বিপন্ন বোধ করেন নিজেকে এমন সময় নতুন বই এক কাণ্ড করে বসল হয়তো বাপ মা শিখিয়ে দিয়েছিল আসার সময় কিংবা নরেনি কে জানে সে দুধে আলতার পাত্র থেকে হেঁটে এগিয়ে এসে কমলার পায়ের কাছে বসে পড়ে ওর একটা পায়ে হাত রেখে বললে আমাকে মাপ করুন মা আহা, বাচ্ছা এই শব্দটাই বুঝে বেরিয়ে আসতে চায় কমলার মুখ দিয়ে প্রথম প্রতিক্রিয়া হিসাবে সমস্ত নিষ্ফল খুব সমস্ত ব্যর্থ রোষ নিমিষে এক সীমাহীন সহানুভূতিতে রূপান্তরিত হয় ষাট ষাট বলে এসে দু হাতে তুলে ধরে বউকে মারুতির মা মিছে বলেনি কালো নয় তবে ফর্সাও নয় শ্যামাঙ্গি বলা যেতে পারে কিন্তু মুখখানি অপূর্ব প্রতিমার মতো ঢেউ খেলানো চুলের ভার গরণও নিখুঁত তবে গোবিন্দর পাশে হয়তো একটু বিমানানি লাগবে অপূর্ব স্বাস্থ্যবতী মেয়েটা সেই কারণেই অনেকখানি বড় দেখাচ্ছে ওর পাশে নইলে মুখ এখনো কচি আছে খুব বেশি হলেও গোবিন্দর সমবয়সী হবে মালতী ঠাকুমা সকলকে শুনিয়ে ফিসফিস করে বলেন ভালো হয়েছে বউ ছোট ভাইয়ের হাত ধরে কোম্পানির বাগানে বেড়াতে নিয়ে এখন কমলা কিন্তু বউয়ের মুখের দিকে চেয়ে অপূর্ব একটা তৃপ্তি অনুভব করে মনে মনে এমনই একটি বই বুঝি তার স্বপ্ন ছিল মনের অবচেতনে সে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে এ তোমার অপরাধ কি মা আমার ভাগ্য আজ আজ তিনি থাকলে এই তো আনন্দেরই কথা হতো দুই চোখ আর বাধা মানে না হু হু করে এ কেঁদে ফেলে কমলা অনেকক্ষণ অনেক বিপরীত মনোভাবের সঙ্গে লড়াই করেছে সে সব ঝড়ে প্রশান্তি হয় বুঝে বর্ষ নেই শান্ত প্রকৃতস্থ হয় সে বউটি বেশ সপ্রতিভ ধরনের মেয়ে পশ্চিমে মানুষ হয়েছে বলেই বোধ হয় এদেশি চালচলনে ততটা অভ্যস্ত নয় সোজা চোখ তুলে তাকায় স্পষ্ট স্পষ্ট কথা বলে হাসির কথায় শব্দ করে হাসে বধূ সুলভ লজ্জা নেই সে অভাবটা সম্বন্ধে এ তেমন সচেতনও নয় বই নাম তারা সে নিজেই ব্যাখ্যা করলে ঠাকুমার দেওয়া নাম কালী তারা তা কালী আবার আমার দিদিমারও ডাক নাম তাই মা ডাকেন শুধু তারা বলে দেবেনের অনুমানই ঠিক ভুবন ঘোষালের মেয়ে সে উমা প্রশ্ন করলে জামাইবাবুর দাদার সঙ্গে দেখা হয়নি তোমাদের হাওড়াতে কই না তো অবাক হয়েই উত্তর দিলে তারা তার যাবার কথা ছিল নাকি উমা কথাটা একটু ঘুরিয়ে বললে না খবরটা পেয়ে তিনি খুব রেগে গিয়েছিলেন কি না তাই ভাবলুম যদি সেখানে গিয়ে পড়ে একটা রাগারাগি চেঁচামেচি করেন তারা আরও অবাক হয়ে বললে কেন তিনি তো জানতেন সে কি একই সঙ্গে এই কমলা ও উমার মুখ দিয়ে এই প্রশ্নটা বেরিয়ে আসে গোবিন্দ এতক্ষণ একটিও কথা বলেনি মাথা হেঁট করেই বসেছিল সে এবার মুখ তুললে বলে ওরা কেউ কম নয় মা উনি আমার শ্বশুরের কাছে তিনশো টাকা ধার করেছিলেন কবারে এক পয়সাও দিতে পারেননি শ্বশুর শেষে ওকে বলে যে বিয়ে ঠিক করে দাও তাহলে আর তোমায় টাকা দিতে হবে না তখন থেকে জপাচ্ছে আমাকে নিহাত চলে আসতে হলো তাই তাও মিশো মশাইকে পাহারা রেখে এলো বাড়ি থেকে বেরোতে দিত নাকি আমাকে চোখে চোখে রাখতো দিন রাত মিশো দুশো টাকা খেয়েছে। তার ওপর আজ এখানে নেমে দানের বাসনগুলো হাতাবার তালে ছিল নিহাত খানিকটা থেমে আরক্ত কপালে কোনো মতে কথাটা শেষ করে গোবিন্দ নিহাত ও ঝগড়া করলে বলে তাই গাড়ি ভাড়ার টাকা করি সব শ্বশুর মশাই বুঝিয়ে দিয়েছিলেন কিনা আমি তা সব ওই আদায় করেছে। দু কথাটা উল্লেখ করার দুটো আবিরের মতো রাঙা হয়ে উঠল আজকের মতো শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা উপন্যাস উপকণ্ঠে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমি এছাড়াও বেশ কিছু গল্প উপন্যাস পড়েছি আপনাদের সময় থাকলে সেগুলো দয়া করে শুনতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন ধন্যবাদ